আমি বলেও অনেককে মাহফিলে বসাতে পারছি না, হয়তো পারবো না, কারণ সবাই বসবে না, সবাইকে তো আল্লাহ কবুল করবে না, করবে? আল্লাহ যাদের কবুল করবেন তারা ছাড়া, আল্লাহর কসম করে বলি, কোরআনের মাহফিল তো দূরের কথা, মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হবে, তাই যদি হইতো তাইলে আবু জেহেলের বাড়ি পায়খানা ঘর হইতো না। আবু জেহেলের বাড়ি কি? এটা কোথায়? মক্কায়। শুধু না, কাবার একেবারে নিকটবর্তী। হাজি সাহেব আছেন না? আছেন, গিয়েছেন? মুহতারাম হজ করেছেন? হ্যাঁ, যারা হজ করেছেন তারা কয় যে আর কিছু হোক আর না হোক একটু আবু জেহেলে পায়খানা করে একটু হাঁকবো গো। হ্যাঁ, এনে একটু না, এ কাজ করি যাব না। একটু অনেকেই আছে যে নাকি অসুস্থ হয়ে পড়ে আর হাঁটতে মারতে পারে না, তো তাও মনে শখ কাবা খা তাপ করতে পারে না, করে একটু আবু জেহেলের ওই পায়খানা করে একটু হেগে যাবো। হ্যাঁ, এরকম অনেকের শখ আছে। বাড়ির কাছে কাবা ঘর কিন্তু কবুল হয় নাই, বাড়িটা হয়েছে কি? পায়খানা ঘর। বাড়িটা কি হয়েছে? পায়খানা ঘর। প্রথমে অনুরোধ করবো যে যারা মাইকের আওয়াজ শুনছেন, আশেপাশে আছেন, এখানে আসেন, এখানে আসলে বসলে ফায়দা আছে না নাই? এখানে বসলে সওয়াব আছে না নাই? এখানে বসলে রহমত বরকত আছে না নাই? এখানে বসলে গুনাহ আছে না নাই? নাই, গুনাহ আছে। আবেগে বলে ফেলে না, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথাই কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম। ঠিক না বেঠে? জোরে ঠিক না আসতে? ঠিক, মুসলমানের মতো আওয়াজ দিতে হবে। এখানে যে কয়জন আছেন আমি বিশ্বাস করি মুসলমানের আছেন, মুসলমানের মতো আওয়াজ দিতে হবে। কোনো ভয় নয়, কোনো শঙ্কা নয়, কোনো বিপদ নয়, কোনো মুসিবত নয়। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশে আমরা কোরআনের মাহফিলে বসেছি, আল্লাহর কোরআন শোনার জন্য বসেছি, সুতরাং কোনো আতঙ্ক নয়। কথা যা বলবো হক কথাগুলো স্পষ্ট করে বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো অনেকেই মনে করে এই হচ্ছে তাই হচ্ছে, কিছুই হচ্ছে না। অতীতেও কিছু হয়নি, এখনো কিছু হচ্ছে না, আগামীতেও কিছু হবে না ইনশাআল্লাহ। যাই হোক না কেন, কোরআনের একটু বেশি হয়ে যাচ্ছে কথার সাথে, আর যত কিছুই হোক না কেন, কোরআনের পর থেকে কি মুসলিমদেরকে বিচ্যুতি ঘটানো যাবে? যাবে? যদি তাই না যায় তাইলে অবশ্যই একটু আওয়াজ দিতে হবে, মুসলমানের মতো আওয়াজ দিতে হবে। কিন্তু আমি বলেও অনেককে মাহফিলে বসাতে পারছি না, হয়তো পারবো না, কারণ সবাই বসবে না, সবাইকে তো আল্লাহ কবুল করবে না, করবে? আল্লাহ যাদের কবুল করবেন তারা ছাড়া, আল্লাহর কসম করে বলি, কোরআনের মাহফিল তো দূরের কথা, মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হবে, তাই যদি হইতো তাইলে আবু জেহেলের বাড়ি পায়খানা ঘর হইতো না। আবু জেহেলের বাড়ি কি? এটা কোথায়? মক্কায়। শুধু না, কাবার একেবারে নিকটবর্তী। হাজি সাহেব আছেন না? আছেন, গিয়েছেন? মুহতারাম হজ করেছেন? হ্যাঁ, যারা হজ করেছেন তারা কয় যে আর কিছু হোক আর না হোক একটু আবু জেহেলে পায়খানা করে একটু হাঁকবো গো। হ্যাঁ, এনে একটু না, এ কাজ করি যাব না। একটু অনেকেই আছে যে নাকি অসুস্থ হয়ে পড়ে আর হাঁটতে মারতে পারে না, তো তাও মনে শখ কাবা খা তাপ করতে পারে না, করে একটু আবু জেহেলের ওই পায়খানা করে একটু হেগে যাবো। হ্যাঁ, এরকম অনেকের শখ আছে। বাড়ির কাছে কাবা ঘর কিন্তু কবুল হয় নাই, বাড়িটা হয়েছে কি? পায়খানা ঘর। বাড়িটা কি হয়েছে? পায়খানা ঘর। এই জন্য এই কোরআনের মাহফিল, এখানে আমি হাজার বললেও একটু ডিলে বেশি হয়ে যাচ্ছে ভাই, ডিলেটা কমান, রিভার্ভ রাখেন, মানে কথা রিপ্লাই করতেছে বারবার। ও আমার ভাইয়েরা, এই জন্য হাজার বললেও
আমি যদি আপনাদের মানে আল্লাহ কবুল না করেন আমি বললে হবে? চাচা আবু তালিব ইন্তেকাল করছেন, আল্লাহর নবী মনটা বড় খারাপ করে ফেললেন, বারবার চাচাকে বলছেন চাচা কালেমার ঘোষণাটা দিয়ে যান। ও গো চাচা কালেমাটা পড়ে নেন, ও গো চাচা ইসলামটা কবুল করে তারপরে পৃথিবী থেকে বিদায় নেন। চাচা পড়তে যাবেন, আবু তালিব পড়বেন, এমন একটা সময়ে হঠাৎ করে আবু তালিবের সাথের বন্ধু বান্ধব সবাই আসলো, এসে বলতেছে দেখো সারাটা জীবন তুমি যে কালেমা পড়ো নাই, যেই ধর্ম ত্যাগ করো নাই, আর যেই ধর্ম গ্রহণ করো নাই, এখন মরার সময় কেন চাচা, কেন আবু তালিব তুমি তোমার মোহাম্মদ তোমার ভাতিজার ধর্ম গ্রহণ করবা, তোমার বাপদাদার ধর্ম রেখে? এই জন্যে ভাতিজাকে সন্তুষ্ট করার জন্যে আবু তালিব বিড়বিড় করেছিল কিন্তু কালেমা পড়ে নাই, আর তার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন ঠিকই, কিন্তু পায়ে পরানো থাকবে জাহান্নামের জুতা, আর এই জাহান্নামের জুতা এমন এমন ভাবে তাকে শাস্তি দিবে যে জাহান্নামের জুতার কারণে পায়ের ওই আগুনের জুতার কারণে মাথার ঘেনুগুলো টকবক করে শরীর বেয়ে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ কবুল না করলে নবীরকে, চাচা নবীরকে আপন চাচা, যেই চাচা বলেছে মোহাম্মদ তোমার ব্যাপারে তো কমপ্লেন আসছে, তুমি এই যে এই দল করি বেড়া, যে কোনো সময় তো তোমার ধরে নিয়ে যেতে পারে, বিভিন্ন রকম ঝামেলা শোনা যাচ্ছে চারিদিকে, তো তুমি এটা ছাড়িয়ে দাও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি ছাড়বো কেন চাচা? বললো কাফেরেরা এসেছে, ওরা প্রস্তাব করতেছে তুমি যদি এমপি হইতে চাও হও, তুমি যদি মন্ত্রী হইতে চাও হও, তোমার যদি সুন্দরী নারী লাগে তাও দেওয়া হবে, তোমার যদি বাড়ি লাগে তাও দেওয়া হবে, ক্ষমতা চাও, নারী চাও, বাড়ি চাও, অর্থ চাও, যাই চাও তোমাকে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন ওগো আমার চাচাজি, ওরা তো যা সম্ভব তাই দিতে চেয়েছে, ওরা দিতে চেয়েছে নারী বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা পাওয়ার, এই মক্কার প্রেসিডেন্ট আমাকে বানিয়ে দিবে, ওরা তো আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিতে চেয়েছে, মন্ত্রী বানিয়ে দিতে চেয়েছে। ওগো চাচা এগুলো তো দুনিয়ার পরে সম্ভব, যেটা সম্ভব নয় যদি ওই আকাশের চন্দ্রটা এক হাতে ধরে এনে দেয় আর সূর্যটা যদি আর এক হাতে ধরে এনে দেয়। ওগো চাচাজি আমি যে কালেমার দাওয়াত নিয়ে এসেছি এই দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবো না। ও আমার বাংলাদেশ, কার গান মনে আছে? মুরব্বী আছেন না অনেকেই, আমাদের মুখতারাম আছেন জনাব আবু তালেব, চেনেন না আপনারা? আব্বার শেষ দিনটা ছিল আপনাদের কালীগঞ্জে, শেষ রাতটা ছিল কোথায়? এই কালীগঞ্জে মাহফিল করেছিলেন বেতুলিয়া, সেখান থেকে ফেরার পথে উনি আপনাদের বারোবাজারে অ্যাক্সিডেন্ট রাস্তার পরে আমাদের মুখতারাম বললেন উনি দেখেছেন ওখানে আক্রান্ত হওয়া, পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পরে আব্বা পৃথিবী ছেড়ে আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। পরবর্তীতে আমি আব্বাকে পেয়েছিলাম আপনাদেরই এই থানায় এসে, থানাটা চেনেন কিনা আপনারা? মাঝে মাঝে যাওয়া লাগে না? লাগে তো মাঝে মাঝে, দরকারে অদরকারে তো যাইতেই হয়। তো এই থানা থেকে আব্বার লাশটা নিয়েছিলাম, এই জন্য কালীগঞ্জে খুব বেশি দাওয়াত নিতে চাইনি কারণ স্মৃতিগুলো কষ্টগুলো খুব বেশি উদ্ভাসিত হয়। তো তারপরেও যখন খুব চাপে পড়ে যাই তখন আসি। তো আব্বার লেখা সুরের গান, ও আমার, যারা আমার আব্বাকে চিনতেন মুরব্বী পারসন মাস্টার আব্দুস সামাদ, এরকম মুরব্বী আছেন কেউ? আব্বার ওয়াজ শুনেছেন, আছেন কেউ এখানে আব্বার ওয়াজ শুনেছেন? কয়জন? 1, 2, 3, 4, 5, আমার মুখতারাম তো শুনেছেন, এখানে আছেন, যে পিছনে আছেন, আলহামদুলিল্লাহ। ইয়াং তরুণ যারা আর্জেন্টিনা ব্রাজিল ওরা চেনবে না, কারণ আমিও তখন ছোট ছিলাম। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথা
না হলে তাকেই বলে মুনাফেকি কাম। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম। বুঝবো কবে ইসলামী আন্দোলন, বুঝবো কবে আল্লাহর আল কোরআন, কবে হবে হে অবস্থার শেষ ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। তোমার বুকে এই নিয়ামতার সৃষ্টি যে সে একালার, সোনার মানুষ দাও উপহার দূর করিতে অবিচার। তোমার বুকে এই নিয়ামতার সৃষ্টি যে সে একালার, সোনার মানুষ দাও উপহার দূর করিতে অবিচার। যাদের চেষ্টায় গড়বে তোমার, যাদের চেষ্টায় গড়বে তোমার একটি সোনার ইসলামী দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসিস্তান, কোরআনের আইন থাকলে কায়ে দিয়েই দিত সমাধান, দিত না দিত না। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসিস্তান, আল্লাহর আইন থাকলে কায়ে দিয়েই দিত সমাধান। আসুন আল্লাহর আইন করতে কায়েম, কোরআনের আইন করতে কায়েম, আমাদের জানমাল মোরা করব শেষ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। তোমার বুকে থাকতে এত মুসলিম আজ, তোমার বুকে থাকতে এত মুসলিম আজ, চলে না কেন আল্লাহর দেওয়া কোরআনের আদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার। আরো জোরে, স্বাধীনতার মাস বাংলাদেশ কইতে লজ্জা করে, হ্যাঁ হৃদয় থেকে বলা যায় না, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশকে ভালোবাসলে একটু আওয়াজ দিয়ে বলার দরকার আছে না নাই? এটা কি মাস? ডিসেম্বর মাস। এই মাসে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম, এই দেশটাকে স্বাধীন করেছিলাম, কিন্তু যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম সেই স্বাধীনতা আজও আসে। আমার বঙ্গবন্ধু যেই স্বাধীনতা চেয়েছিলেন সেই স্বাধীনতা আজও আসে। আমরা কি স্বাধীনতা চেয়েছিলাম সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যদি আপনারা থাকেন থাকবেন না চলে যাবেন। আমাদের ভাইজান জনাব ইকবাল হুসাইন ভাই অনেক সুন্দর উপস্থাপনা করছেন, মুরব্বী আনেকেরাম অনেকেই রয়েছেন, আমি শুরু করবো, তার আগে আমি বলবো আমাদের ইউটিউবার ভাই ক্যামেরাম্যান চার পাঁচজন আছে, ওদেরকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। খুব কষ্ট করে প্রতিদিন মাহফিল, আমাদের যেমন মাহফিল ইউটিউবারদের প্রতিদিন মাহফিল আছে না নেই, এই মাহফিলগুলো আপলোড করে বলেই তো আপনারা ইসলামী ওয়াজ ইসলামী সংস্কৃতি পান, ঠিক কিনা? এগুলো যদি না করতো তাহলে সব পরিমণি দিয়ে ভরা থাকতো, সব পুবলি থাকতো,
শাহরুখ খান শাকিব খান এরাই থাকতো, ঠিক না? এই জন্য ইউটিউবারদের একটু রেহমানদের দরকার আছে না? দেখ হ্যাঁ, তো এই জন্যে আমাদের ফয়জুল্লাহ ভাই এসেছে, ফয়জুল্লাহ মালিতা ভাই কই? ফয়জুল্লাহ মালিতা ভাই আমাদের আওয়ামী লীগের নেতা ভাইজান, এখন দায়িত্ব কি জানো? ওয়ার্ড জিনেদা ওয়ার্ড ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ। অনেক ভালো মানুষ, হৃদয় দিয়ে ভালোবাসেন, কলিজা দিয়ে ভালোবাসেন। আওয়ামী লীগে ইসলাম ভালোবাসার মানুষ আছে না? নাই। 10ই জানুয়ারি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাহফিল জিনেদাতে, সেই মাহফিলে আলহামদুলিল্লাহ গত বছরও ছিলাম, এবার বছরও আছি। ভালো কাজ করলে আমরা আছি না? নাই। ভালো কাজ যারা করবে তাদের সাথে আছি না? নাই। প্রধানমন্ত্রী যদি কোরআন কায়েম করে দেয়, প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য আলেম ওলামারা এই রাজপথে স্লোগান দিবে, বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ভাইয়েরা কোরআনের জন্য আন্দোলন করছে, কোরআনের পক্ষে কাজ করছে, আমরা ভাইদেরকে অবশ্যই প্রমোট করব। তো ভাইজান আমার ভাইকেও দুটো ডাল ভাত ইনশাআল্লাহ। জি শুকরিয়া। ইন্নাল হামদালিল্লাহি না, ও আবার অনেকেই বলবে যে ভাই আমরা কি করেছি, সবাইকে তো আর একসাথে সম্ভব না, আমরা আর একদিন সবাই মিলে একসাথে খাবো ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে খাওয়াতে পারেন না পারেন না, ইসালে সাহাব মাহফিল হবে, খিচুড়ি রান্না হবে, সবাই একসাথে খাবো। প্রয়োজনে ওই দিন হুজুরির টাকা দেওয়ার দরকার নেই, ওই টাকা খিচুড়িতে দিয়ে দেবেন, অসুবিধা আছে কোনো? মনে করে যে হুজুরকে দিয়ে দাওয়াত দিলেই মনে হয় টাকা দিতে হয়, দাওয়াত সব দাওয়াতে টাকা দেওয়া লাগে না, বর্ষাকালে দাওয়াত দেবেন কোনো টাকা লাগবে না, বর্ষাকালে তো কেউ একটা পোলট্রি মুরগি জবাই করেন না, সব এই সিজন মুদারাম, সব মাহফিল সিজনে। হুজুর আপনি একটু এই সিজন, কত ভালোবাসি আপনার, আই লাভ ইউ। তো আই লাভ ইউ ভালোবাসেন তো বর্ষাকালে কনে থাকেন, বর্ষাকালে সারা বছর বাড়ি খাতি হয়ে গেল। হ্যাঁ, তো এই জন্য বর্ষাকালেও মাঝে মাঝে দাওয়াত দিবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? বর্ষাকালে খুঁজবেন, টাকা লাগবে না, বলবেন হুজুর আসেন বর্ষাকালে মসজিদে ওয়াজ শুনবো, কিন্তু তা তো করেন না, করা যাবে না? যাবে না। ওয়াজ কি শুধু শীতকালে শোনার বিষয় নাকি 12 মাস শুনতে হয়? ওয়াজ কি শুনে আবার আমরা আমল করি নাকি? ওয়াজকে কেন্দ্র করে রাস্তায় দেখা যায় ওরে নায়িকা ঘুরি বেড়াচ্ছে, ওই সাইলি ফোন করে কইছে যে ও আজকে বলো যাবো বাদাম কিনে দেবা, আবার মেয়ে এই বাড়ি এই গ্রামে বাড়ি কইছে আজ আসবো, আমার আম্মুর বললিছি পোলট্রির গোস রান্না করবে না খেয়ে যাবা, আসলি বলে কী ডায়ে কয়ে আমার বয়ফ্রেন্ড, ও তাকে তো বলবি না আব্বা ভালো আছে আব্বা, আরে আমার বাবা খেলে আব্বা আছে না নাই, আব্বা ভালো আছো আইসো, এই তুই বলবি না আগের থেকে যে তোর বয়ফ্রেন্ড আসবে, আমি অন্তত বাজার কালীগঞ্জ থেকে দুটো আপেলের বাচ্চা কিনে নিয়ে আসতাম। হ্যাঁ, তো এই আর কি আছে না নাই, এইসব করবে আর নাটাঠুলি করবে, আর যে সংসারে অশান্তি হবে সেই এসে হুজুরির কবে, হুজুর আমার মা এই সংসারে শান্তি নেই একটু দোয়া করি তো, সংসারে থাক থাক শান্তি থাকবে কি, আগের তো যদি গদখালি ঘুরিয়ে বেড়ায় তো শান্তি থাকে, কথা কয় না? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد شبعي قوينا مرشاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
শীত লাগছে না? শীত তো একটু আছে, আপনি যদি জোরে কথা বলেন দেখবেন শীত থাকবে না। এই যে কিছুক্ষণ আগে চাদর মতো দিয়ে মুড়িতে আসছিলাম, খুলে দিছি না, আর কিছুক্ষণ পরে দেখবেন যে অলরেডি ঘাম ছোটা শুরু হয়েছে, কথা বললে গরম লেগে যায়, শীত থাকে না। এই জন্যে যদি আপনারা দুরুদ পড়েন সওয়াব আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে, উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পরকালের ময়দানে যখন আমলনামা ওজন হবে তখন দেখা যাবে যে একজনের আমলনামা হালকা হয়ে যাচ্ছে। তো ওই নেক আমল হালকা হয়ে যাচ্ছে ওই সময় একটা কাগজ একটা চিরকুট আল্লাহ নবী ফেলে দিবেন, সেই চিরকুটটা ফেলে দেওয়ার পরে আমলনামাটা ভারী হয়ে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন এই চিরকুটটা এই কাগজটা কোন কাগজ? আল্লাহ নবী বললেন ওইটা হলো এই আমল যে সে আমার পরে দুরুদ পড়েছে, এই দুরুদ পড়ার কারণে সেটা আমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং আমার কাছে সংরক্ষিত আছে, আমি সেটা মিজানের পাল্লাই দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ, দুরুদ পড়লে সওয়াব আছে না নাই? শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেন কিন্তু দুরুদ পড়লেন না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, এর জন্য আপনি গুনাহগার হবেন, আল্লাহর লানত আপনার উপরে, বলেছেন ফেরেশতা জিব্রাইল, আর দোয়াই আমিন বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক বড় ঘটনা, আমি ওদিকে যাব না, তো একটু আমরা মহব্বতের সাথে পড়ি। অনেকেই যদি মনে করেন এই দুরুদ পড়বেন না, তাহলে দুরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شباب পারি সবাই পারি হ্যাঁ কি পারা পারে ধরলি বোঝা যাইতো নামাজে দুরুদ শরীফ পারে না আত্মীয়ত পারে না বহু আল্লাহর ওলি আছে যদি বলা হয় সুরা ফাতেহা পারো কয় ওইটা শিখিনি তা পারো কোনটা কয় আলহামদুল সুরাটা পারবানে ও সুরা ফাতেহা পারে না আলহামদুল সুর পারে যদি কয় সুরা ইখলাস পারো কয় ওটা কোনোদিন নামে শুনিনি তা পারো কোনটা কয় কুল্লু হু সুর পারি ইখলাস পারে না কোনটা পারে কোরআনের পাখিদের মুক্ত করে দাও সলাতে দেশে দেশে কোরআনের সুর কোরআনের পাখিদের মুক্ত করে দাও সলাতে দেশে দেশে কোরআনের সুর রবের বাণী আর নবীজির জীবনী যাদের কণ্ঠে বাজে সুর সুমধুর যাদের কণ্ঠে বাজে সুর সুমধুর কোরআনের পাখিদের মুক্ত করে দাও সলাতে দেশে কোরআনের সুর কি এমন অপরাধ বলো গো তাদের যে অপরাধে তারা অপরাধী কতটা বছর আর কোরআনের মাঠ থেকে রবে তারা দূর বহু দূর রবে তারা দূর বহু দূর কোরআনের পাখিদের মুক্ত করে দাও সলাতে দেশে কোরআনের সুর কত জ্বালা সয়ে যায়
অশ্রু ঝরে সবাইকে যেতে হবে কাল হাসুরে, ঠিক না বেঠে? কত জ্বালা সয়ে যাই রোজ প্রতিদিন, ভাবতেই দু চোখে অশ্রু ঝরে সবাইকে যেতে হবে কাল হাসরে। সাড়ে তিন হাত ঘর হবে শেষ ঠিকানা, যতই তুমি হও খান বাহাদুর, যতই তুমি হও খান বাহাদুর। কোরআনের পাখিদের করে দাও সড়াতে দেশে দেশে কোরআনের সুর, রবের বাণী আর নবীজির জীবনী, যাদের কণ্ঠে বাজে সুর সুমধুর, যাদের কণ্ঠে বাজে সুর সুমধুর। পাখিদের মুক্ত করে দাও সড়াতে দেশে দেশে কোরআনের সুর। চান আপনারা মুক্তি? চান ফিরে আসুক, এটা কি চান? আজারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। আজারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। আজারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে। আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন। কতদিন হলো কত মাস গেল যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। কতদিন হলো কত মাস গেল যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। নতুন করে হবে রে আজান মিনারে সুরে সুরে, সেই দিন জানি খুব কাছে আছে আর নেই বেশি দূরে। আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন। সবাই আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন। কত শতজন পথ চেয়ে রই আবার দেখা হবে, নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। কত শতজন পথ চেয়ে রই আবার দেখা হবে, নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ, দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাহ তো বেশ। আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন। ওদের মূল্য বোঝো না যারা বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গোনো। ওদের মূল্য বোঝো না যারা বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গোনো।
সবাই যেদিন হবে আসামি বিচারক শুধু রব, সেই দিন কি হতে পারে তা করো কি অনুভব, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে, আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে, গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, বিশ্বাস হয় আসবে, চলবে কি মাহফিল চলবে নাকি এখানেই শেষ চলবে, কতক্ষণ সারা রাত, সারা রাত চলুক খুজুর মরুক, আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই বলে সারা রাত চলবে না, খেলার আগে শেষ করে দিতে হবে, খয়ের তলা দারুল আল দারুল আরকাম নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ও কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আলী আকবর বিশ্বাস আছেন, কেমন আছেন, শরীরটা ভালো আছে যাক আলহামদুলিল্লাহ, এখন কি নেটওয়ার্ক পাই ঠিকঠাক মতো আলহামদুলিল্লাহ, শরীর মানে এনার্জি পাই কিনা সেটা বলছে, এত সব ডিজিটাল সিস্টেম হয়ে গেছে, সব জিজ্ঞেস করে যে ডিজিটাল কাই নাই, এই জন্যে আমিও তো আবার একটু এই ক্লাসের, হ্যাঁ যাই হোক সভাপতি সাহেব আমাদের আসলে উনাদের এই বয়সে তো তাও আলহামদুলিল্লাহ ভালো স্পিড আছে, আমরা এই বয়সে যখন পৌঁছাবো তখন আমাদের টাওয়ারটা পাবে না, নেটওয়ার্ক পাবে না, এমনি হ্যাঁ এখনই তাই সব খুঁজছি মুরগির মতো, দেখেন যুবকেরা দেখেন আছে কথা যদি বলেন যে বলেন ঠিক, যদি বলা হয় তাকবীর দেন তো ও থেকে প্রতিবন্ধী ভালো আছে না নাই, জবান দিয়েছেন কে, এই জবান দিয়ে আল্লাহর তাকবীরের ধ্বনি দেওয়া যাবে না যাবে না, এই তাকবীরের আওয়াজকে যারা বন্ধ করে দিতে চায় তাদের বলে দিতে চাই কান খুলে শুনে রাখো, এই তাকবীর কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়, এই তাকবীরের ধ্বনি ভারত থেকে আসে নাই, এই তাকবীরের ধ্বনি পাকিস্তান আফগানিস্তান থেকে আসে নাই, এই তাকবীরের ধ্বনি এসেছে মক্কা মদিনা থেকে আর শাজিম থেকে, সুতরাং এই তাকবীরের আওয়াজকে বন্ধ করা যাবে যাবে, একটু আপনি যেভাবে খুঁজতেছেন তা আমার আর ওয়াজ করা লিখবেন না এখানে একটু, হ্যাঁ ইনশাআল্লাহ, যাই হোক আমরা আমাদের সভাপতি সাহেব শ্রোতাভাজন উনি আপনাদের আপনাদের সবারই পরিচিত সবারই মুরব্বী অত্র মাদ্রাসারও সভাপতি আলহামদুলিল্লাহ, আল্লাহ সম্মানিত মানুষকে সম্মান দান করেন, আল্লাহ আমার চাচা জানকে নেখায়াত দিন বলেন আমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচা জানকে ইমান আমলের পরে টিকে থাকার তৌফিক দিন বলেন আমিন, এবং খেদমতে যেন উনি আজীবন থাকতে পারে সেই তৌফিক দিয়ে দিন, বিশেষ বক্তা হিসাবে ছিলেন মুফতি নাজমুল ইসলাম সাহেব, এছাড়া বিশেষ অতিথি আরও অনেকেই ছিলেন, প্রধান অতিথি হিসাবে আমার আপনাদেরই অত্র আসনের শ্রদ্ধাভাজন সংসদ মাননীয় জাতীয় সংসদ সদস্য জিনেদা চার নম্বর আসনের জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার সাহেব, ওনার উপস্থিত থাকার কথা ছিল কিন্তু উনি ব্যস্ততার কারণে আসতে পারেননি, তবে আমাদের ওসি সাহেব এসে ঘুরে গিয়েছেন দেখা করে গিয়েছেন আলহামদুলিল্লাহ, এছাড়া আমার আগে আলোচনা করেছেন আপনাদেরই অত্র অঞ্চলের কৃতি সন্তান বিহারি মোড় জামে মসজিদের সুযোগ্য খতিব আপনাদের কালীগঞ্জ জিনেদারি সন্তান অনেক সুমিষ্ট ভাষী বক্তা, মাঝে মাঝে ওনার কণ্ঠের মধ্যে আমির হামজার একটা আওয়াজ পাওয়া যায় মাওলানা খালিদ হাসান বিন শহীদ ভাই, উনি আমার আগে খুব দারুণ আলোচনা করেছেন এবং আপনাদের কাছে কালেকশনও করেছেন, উপস্থাপনায় রয়েছেন আমাদের ইকবাল হুসাইন ভাই, ভাইরা ভাই বলেছেন আমাদের এলাকায় বিয়ে করেছেন, মানে আমাদের এলাকায় বলতে আমার শ্বশুরদের এলাকায় আর কি, আর আমি তো ওইটা বিয়ে করে এখন বিপদে আছি এটা তো ক্যামেরার সামনে বলা যাবে না, কারণ হলো ওই গ্রামের এখন এমপি, মানে এমপি সাহেব আর কি আমার শ্বশুরদের গ্রামের এখন, তো এই জন্যে এই পাঁচ বছর আমি কিছুই বলছি না, যাই কয় চুপচাপ শুনবি বিএনপি ক্ষমতায় এলি দেখো,
তাছাড়া কিছু বলার নেই, কারণ আমি চিন্তা করি আমার শ্বশুরদের গ্রামে এমপির গ্রাম, যদি কোনো সমস্যা করি ঠিক আছে না, এই জন্যই থাক, যদি কোনোদিন চেঞ্জ হয় তখন যা বলার বলো আনে, এখন কিছু কই নে, যা কয় শুধু শুনি, কয় আজকে গরু শান্তি হবে, বললো সকালে 1 কেজি আর 1.5 কেজি এনে দিছি, ভয় আছে না নাই? হোম মিনিস্টারের ভয় পায় না কিরা, হাত উঁচু করেন দিন, হাত উঁচু করেন, ওই যে ফাঁকায় একজন বসে আছে না এরকম, নাকি এক জায়গায় গেছে ওই রাজ দরবারে, রাজা বলতেছে আমার রাজ্যে বোর কথা শোনো না, স্ত্রীর কথা শোনো না, এমন কারা এক পাশে যাও, আর যারা শোনো তারা এক পাশে যাও। তো সবাই চিন্তা করলো আমি শুনি আমি শুনি আমি শুনি, সবাই এক পাশে চলে গেছে, অনলি একজন এক পাশে বসা। তো বলতেছে যে যাক তাও তো একজন পাওয়া গেল যে আমার রাজ্যে অন্তত বোর কথা মতো চলো না। তা বলছিস না রাজামশাই ওরকম না, তা বলছে কি, বলছে আমার বউ বলি দিয়েছে যে পাশে বেশি লোক থাকবে ওই পাশে তুমি যাবা না, তার মানে ও আছে কি আমলের পরে। তো এরকম হোম মিনিস্টারের কথা না শুনলে সংসারে শান্তি না অশান্তি? অশান্তি, আর এখন তো অশান্তি শেষ নেই, হাতে ফোন আছে, কোনে কোন জায়গায় লাইন মেরি দেবে বলা কষ্ট, মা বোনিরা পর্দার অন্তরালে আছে না নাই, আছে না নাই? ওগো যুবকেরা তরুণেরা, আজকে যারা এই মাহফিলে কবুল করেছে দাঁড়িয়ে আছো, পায়ের এনার্জি আছে, কোনো আপত্তি নেই, চলে অন্তত যেও না, যদি সব্বা ভাই এই মাহফিলে বসে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খাস রহমত নাজিল করবেন, আল্লাহ চাইলে এই মাহফিলটা তোমার নসিবকে চেঞ্জ করে দিতে পারে, তোমার ইজ্জতকে বাড়িয়ে দিতে পারে, এই মাহফিলটা তোমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, বলা ঠিক কিনা? এই 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 তোমরা উঠছো কেন দুইজন, লম্বা জামা গায়ে দিবা আর সামনে বসবা আর মাহফিলের মাঝখান দিয়ে উঠে যাবা, এই অভ্যাসগুলো তোমাদের খুব বেশি, মাহফিলের পরিবেশ নষ্ট করে। অতগুলো ইয়াং যুবক দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, কেউ ওঠে নাই, তোমরা উঠছো কেন? যদি ভালো না লাগে পিছন থেকে চলে যাইতে, সামনে এসে বসেছো কেন? ঠিক না, এই দু একজন উঠাউঠি করলে আরেকজন দেখে আরেকজনের ক্ষতি হয়, কথা বলার ই নষ্ট হয়। তোমরা মাদ্রাসার ছাত্র, তোমাদের দেখে বোঝাই যাচ্ছে তোমরা হবো আদর্শবান চরিত্রবান মেধাবী, তা না, দেখা যায় হুট করে দেখবেন উঠে চলে যাবে, দেখবেন যে এই ক্লাসের লোকজন বেশি জানে, যারা বেশি নষ্টামি করে তারা। এখানে কত যুবক দাঁড়ানো, সব আর্জেন্টিনা ব্রাজিলের লোক, একজনও যাচ্ছে না, খানিক পরে যাবে, পরে ইনশাআল্লাহ। তো আসেন ভাইজান, রাগ করা যাবে না, রাগ করা যাবে ভাইজান, রাগ করা যাবে না। তো এখানে বসলে ফায়দা আছে না নাই? কি হবে বেঁচে থেকে, আচ্ছা থা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডা খানা, এর চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে, আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে, আচ্ছা থা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন, যদি আজ কোরআনের পাখি থাকে ওই কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি,
মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে, যায় এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অর্থাৎ বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্বশুর। আমাদের আইনউদ্দিন আল আজাদ ভাই এই পর্যন্ত লিখেছিলেন, এরপরে আর এক কলি উনি এখন থাকলে লিখতেন, সেই কলিটা আমি নিজেই লিখে দিয়েছি, শোনাবো। কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে আর্জেন্টিনা গেঞ্জি পরো দাঁড়িয়ে টুপি বাতিল করে, কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে ব্রাজিলের গেঞ্জি পরো দাঁড়িয়ে টুপি বাতিল করে, স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, বাঙালির এত আবেগ করতে আসে, বাঙালির এত আবেগ করতে আসে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা? শোষণ মুক্ত সমাজ চেয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি ঘোষণা দিয়েছিলেন আমরা আর পাকিস্তানি হানাদারদের নির্যাতন চাই না, তাদের জুলুম চাই না, তারা নির্বিচারে যে মানুষ হত্যা করে তা আমরা চাই না, আমাদের পকেটের টাকায় কেনা মাত্র আমার বাঙালির বুকে তাক করা হয় এটা আমরা চাই না, এই জন্যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো, মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই আওয়াজ শুনে বাংলাদেশের বাংলাদেশের তাওহিদি জনতা, বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা, বাংলাদেশের কুলি মজুর তাঁতি, তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, বুকের তাজা রক্ত ঢেলেছিল, এক সাগর রক্তের বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মামনের ইজ্জতের বিনিময়ে 16ই ডিসেম্বরে একটি লাল সবুজের স্বাধীনতার সূর্য পতাকা এনেছিল, বলেন ঠিক কিনা? স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমার বঙ্গবন্ধু যেই স্বাধীনতা চেয়েছিলেন সেই স্বাধীনতা আজও আসে নাই, বঙ্গবন্ধু যেই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন সেই স্বাধীনতা আজও আমার বাংলাদেশে কায়েম হয় নাই, এখনো মানুষ মরে নির্বিচারে, এখনো মানুষ মরে পথের পরে, এখনো মানুষ থাকে অনাহারে, এখনো নির্বস্ত্র মানুষ আছে, এখনো শীতের পোশাক নাই, বাস স্টেশনে যান, রেল স্টেশনে যান, অসংখ্য মানুষ রয়েছে যাদের শীতের এই দিনে মেঝেতে বিছানোর মতো পাটি নাই, যাদের গায়ে দেওয়ার মতো একটা কম্বল নাই, মাথায় দেওয়ার মতো একটা বালিশ নাই, পরনে নতুন কাপড় পরার মতো কোনো সুযোগ নাই, অসংখ্য অসহায় তরুণ, অসংখ্য অসহায় কিশোর, অসংখ্য অসহায় যুবক বৃদ্ধ বনিতা রয়েছে, আমার দেশে এখনো ধর্ষণ হয়, গণধর্ষণ হয়, জেনা হয়, ব্যভিচার হয়, খুন হয়, সন্ত্রাস হয়, রাহাজানি হয়, এখনো এই দেশে নির্বিচারে হত্যার মতো জঘন্য ঘটনাও মাঝে মাঝে ঘটে না ঘটে না, সেই স্বাধীনতা চাই যেই স্বাধীনতা বঙ্গবন্ধু চেয়েছিলেন, ঠিক কিনা? সেই স্বাধীনতা কি আপনারা চান? কারা কারা চান দুটি হাত দেখাতে হবে, তাক দেওয়ার মতো কোনো আল্লাহর উলি নেই, থাক নামান নামান নামান, এ মুসলমান নাসিরুদ্দিন হোজ্জা অনেকদিন গোস খায় না, গরুর গোস তো সব করলো যে গরুর গোস খাবো, কিনে এনেছে, এনে স্ত্রীকে বলছে স্ত্রী রান্না করো, তো স্ত্রী এটা রান্না করতেছে, রান্না করে অনেকদিন স্ত্রী তো খায় না, নাসিরুজ্জা যেহেতু খেতে নাই তাহলে তার স্ত্রীও কি অনেকদিন গরু গোস্ত খায় নাই, তো এই গরু গোস্ত রান্না করছে, রান্না করতে করতে চাকতে 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 একটা দুইটা করে একেবারে 1 কেজি মেরে দেয়, দেওয়ার পরে চিন্তা করছে ওদিক নাসিরুদ্দিন হোজ্জা চলে গেছে গোসল করার জন্য, গোসল করেছে, এসে সরষের তেল মালিশ করতেছে গায়ে আর বলতেছে স্ত্রী নিয়ে আসো খাবো গো, অনেকদিন ধরে খাই নাই গরুর গোস্ত দিয়ে, আজকে নিয়ে আইসো নিয়ে আইসো ভাত টাত নিয়ে আইসো, স্ত্রী করিস কি গোশ ভাত না নিয়ে আসে, ও তো আবার খুব চালাক, নারীরা একটু চালাক হয়, ফোন যদি আসে হঠাৎ করে এটা কার নাম কই আবার চা চাইতো ভাই, ওটা চা চাইতো ভাই, আবার ওটা খালাইতো ভাই, খালাইতো ভাই, আছে না নাই এরকম চালাক, আছে না নাই আছে, আপনাদের খালিগঞ্জে নেই আমাদের ওখানে আছে, কাম একসাথে 2 জায়গায় 3 জায়গায় 4 জায়গায় লাইন মারে আর আমাদের এই যুবকেরা বিপদে পড়ে, কথা কয় না যুবক, আজকে অস্কুরি তো বোঝো না একদম ডাইরেক্ট একটা, কিন্তু ডাইরেক্ট বিয়ে, হ্যাঁ অনেক আছে যে প্রেম করতে দোয়া নেই না, ডাইরেক্ট কি
পছন্দ হবে যেই বিয়ে করো। আল্লাহ আল্লাহ সবাইকে বিয়ে করার তৌফিক দিন বলেন আমিন, সবাইকে বিয়ে করার তৌফিক দিন বলেন আমিন। মুরব্বীরা বেশি জোরে করতেছে যে যে জ্বালায় আসি আমার আর একটা হোক। তারপরে কি করতেছে ওই স্ত্রী করিস কি একটা বিড়াল গলায় দড়ি বেঁধে ধরি টেন্থটা তিনি আইসি বলছে আমি কতবার করি বললাম এই বিড়ালটা ফেলাই দিয়ে আসো তুমি তো পাইলে না আজকে এই বিড়ালটা সমস্ত গোশ খেয়ে শেষ করিয়েছে। নাসিরুদ্দিন ওজা বলছে সত্যি কি খেয়েছে? হ্যাঁ আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমার তালাক দাও আমি তোমার ঘর করবো না। এরকম স্ত্রী আছে না নাই? কিছু কইলেই খালি তালাক দাও তালাক দাও এরকম আছে না নাই? অথচ একটা মেয়ে দেখার জন্য যারা বিয়ে করেছে তারা জানে বিয়ের জন্যে কতটা মেয়ে দেখতে হয়েছে। অন্তত সভাপতি সাহেব একশোটা মেয়ে দেখেছেন, দেখি তারপর একটা পছন্দ করেছেন। এই একশোটা মেয়ে দেখার জন্যে আপনার এক হাজার করেও যদি খরচ হয় তাহলে কয় হাজার টাকা খরচ হয়েছে একশোটা মেয়ের পিছনে? এক লক্ষ টাকা শুধু বাছাই করতে হইলো, তোমার বাছাই করতেছি এক লক্ষ টাকা গেছে আর তুমি কিছু হলেই কমা তালাক দাও পাকা মাই চাও কথা কয় না। এবার নাসিরুদ্দিন হোসেন বলছে ওকে স্ত্রী অসুবিধা নেই আমি তোমার কথা বিশ্বাস করতেছি কোনো সমস্যা নেই বিড়ালটা দাও ফেলাই দিয়ে আসি। বিড়াল নিয়ে কালীগঞ্জের বাজারে যেই হয়েছে মিটারের মাপ আছে ওখানে দিয়ে প্যাকেটের মধ্যে ফেলি বলছে ওজন দাও দিন, ওজন দিয়ে দেখে বিড়াল হইলে এক কেজি কয় কেজি। বাড়ি এসে স্ত্রী বলছে স্ত্রী সত্যিই কি বিড়ালে গোস্ত খেয়েছে? আচ্ছা আল্লাহর কি আমি কবার করি বলছি তোমার বিশ্বাস হচ্ছে না, আমি তোমার ঘর সংসার করতে এসে জলিপুড়ি সরকার হয়ে যাচ্ছি আমি আর পাঁচ দিন আমার তালাক দেবো আমি আর তোমার ঘর করবো না। ওকে তো নাকি কান্দা স্বভাব তো আছে, আছে না নেই? নাকি কান্দা স্বভাব খুঁটা দিয়া স্বভাব, কবে একটা গাই গরু এনেছে ও গাই গরু আর মরিনি, গাই গরু একটা নিয়ে আইলো তা মরিনি, তা কিরাম গাই গরু। আমার ভাইজান শ্বশুর বাড়িতে এনেছে দুই শালা, একজন দড়ি ধরি টেনেছে আর এক শালা ঠেলিয়েছে, এর মধ্যে আবার তিনবার বেড়ে ফেল করেছে রাস্তায়। আর এই গরু চেহারাটা হইলো মনে আছে একসারা কইনি আইছে, মানে গরু না মনে আছে একসারা কইনি আসা, মানে পাজরার খাটি এমন কায়দা হয়ে রয়েছে ও শকুনেও খাবে না, শকুন খাবে আরও তো দিলি ভালো হয় বোঝেননি। এই গরু কোনোদিন মারে না, ওই আজীবন আমার মোহতারাম আবু তালেব সাহেব উনি কালীগঞ্জে পাঁচতলা একটা বিল্ডিং করেছে উদ্বোধনের দিন ম্যাডামের বলছে চলো তুমি ফিতে কেটে উদ্বোধন করে দেবা, বলছে আপাকে বাড়িতে গরুটা আনিলাম বলি এত কিছু হইলো কই না বলে একটা একসারা গরু নিয়ে আইলো। কি গরু? একসারা গরু বাজারে নিয়ে যেয়ে দাঁড়াইছিল তাই একজন এসে জিজ্ঞেস করেছে তোমারে গায়ের দুধ হয় কট্টু? তো বলছে গায়ের জ্বালায় গায়ে বাজে না দুধ হয় কট্টু। তো এই গায়ে একটা নিয়ে আইয়েছে কিন্তু আর মরিনি আজীবনে, কি মরিনি। যাই হোক এখন নাসিরুদ্দিন হোসা বলতেছে দেখো তুমি আমার স্ত্রী, তোমার কথা আমি অবিশ্বাস করছি না কিন্তু আমার বক্তব্য হলো যে এই বিড়ালটা আমি ওজন দিয়েছি তাই সেরেপ এক কেজি হয়েছে। তো এখন যদি এই বিড়ালটা সেই বিড়াল হয় তাহলে সেই গোস্ত কই? আর এইটা যদি সেই গোস্ত হয় তাহলে আমার বিড়ালটা কই? বিষয়টা বোঝেননি? হাত উঁচু করালাম যে কোরআনের জন্য খিটা খিটা চান হাত উঁচু করিস বীর বাঙালি, হাত উঁচু করিস তো তাকবীর দেওয়ার লোক নেই। এই যদি হয় মুসলমান তাহলে আমরা মানে কাদের নিয়ে গর্ব করবো, আর এই যদি মুসলমান না হয় তাহলে আমি কাদের নিয়ে বসে আছি? বিষয়টা কি বুঝতে পারছি? এই যদি মুসলমান হয় যে একটা তাকবীর দেওয়ার মতো সক্ষমতা নেই ও মুসলমান তোমার দিয়ে কিছু হবে না, তোমার দিয়ে আন্দোলন হবে না, তোমার দিয়ে লড়াই হবে না, এই দেশের স্বাধীনতা তোমার দিয়ে অরক্ষিত ছাড়া কিছু নয়, তাও তাকবীর দেওয়ার লোক নেই। থাক আমার বোঝা হয়ে গেছে ভাইয়ের, আমার আমি বুঝতে পারছি আপনাদের তেমন সাহস নেই অসুবিধাও নেই, চিন্তা করলেন যদি আওয়াজ দিই মানুষ চিনে ফেলবে আর চিনে যদি ফেলে তাইলে আমার ধরার জন্য আসতে পারে, থানা তো বেশি দূর না ঠিক কিনা? থানা বেশি দূর না, যে কোনো সময় ধরে নিয়ে যেতে পারে, কিন্তু ভাইয়েরা আমার আল্লাহর পথে যারা চলে আল্লাহর কথা যারা বলে কোরআনের পথে যারা চলে কোরআনের কথা যারা বলে তারা কোনো বাতিলকে ভয় পায় না, কোন রক্ত চক্ষুকে ভয় পায় না, তারা কোন হিমস্রতাকে ভয় পায় না, তারা বন্দুকের গুলিকে ভয় পায় না, কারার কুঠিরকে ভয় পায় না, ঠিক না বেঠে? কারাগারের কুটুরি ভয় পায় না। আবু জর গিফারির তিনি ইসলামের কথা শুনলেন, কোরআনের কথা শুনলেন, আল্লাহর নবীর কথা শুনলেন এবং ইসলাম কবুল করার জন্য মক্কায় ছুটে এলেন। মক্কায় এসে তিন দিন ধরে ঘুরলেন কিন্তু কারো কাছে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করার সুযোগ পেলেন না, সাহস পেলেন না, কেমন করে জিজ্ঞাসা করবেন যে তোমাদের মক্কায় একজন নবী এসেছে, আমি এসেছি তার কাছে। আবু জাহর গিফারি কারো কাছে জিজ্ঞাসা না করে গোপনে খুঁজতে খুঁজতে একসময় পেয়ে গেলেন, আল্লাহর নবীর কথা শুনলেন, আল্লাহর নবীর চেহারা দেখলেন, আল্লাহর নবীর মুখে কোরআনের বাণী শুনে নিজের অজান্তেই পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, ও গো আবু জাহর গিফারি, তুমি তো গিফার গোত্র থেকে এসেছো, এই মক্কায় আমরা গোপনে ইসলামের দাওয়াতি কাজ করছি, তুমি ইসলাম কবুল করেছো, গোপনেই চলে যাও, এই মক্কায় যেন ঘোষণা দিও না, তুমি তোমার গোত্রের মধ্যে যে বলবা আমরা নবী মুহাম্মদ নবী মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, তার আদর্শ চরিত্র তুলে ধরবা এবং সেখানেই দাওয়াতি কাজ করবা। আবু জাহর গিফারি বললেন, ঠিক আছে গো নবী, বের হয়ে আসলেন কিন্তু ওনার বিবেক সাই দিল না যে আমি বাড়িতে গোপনে চলে যাব। উনি কাবার চত্বরে চলে আসলেন এবং কাবার চত্বরে এসে জোরে স্পষ্ট করে ঘোষণা দিলেন, গো মক্কাবাসী শুনে নাও, আমি তোমাদের এখানে তোমাদেরই সন্তান, এই মক্কার সন্তান, এই মরুর সন্তান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে মনোনীত করেছেন, সেই মুহাম্মাদের কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, আমি এই কাবার চত্বরে ঘোষণা করে দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কথা যখন শুনলো মক্কার কাফেররা, আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবাব, ওরা ক্ষিপ্ত হয়ে গেল, আবু জাহরকে পিটানো শুরু করে দিল, মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। হঠাৎ গড়ে কেউ একজন বলল, তোমরা কাকে মারতেছ, তোমরা কি জানো নাকি এই হলো গিফার গোত্রের লোক, ওই গিফার গোত্রের বাড়ির সামনে দিয়ে আমাদের ব্যবসার জন্য যেতে হয়, ও যদি মারা যায় তাইলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, সুতরাং ওকে আর মেরো না। তারা আবু জাহরকে আবু জাহর গিফারিকে ছেড়ে দিলেন। আবু জাহর গিফারি সেখান থেকে আবার রাসূলের কাছে আসলেন রক্তাক্ত দেহে নিয়ে। আল্লাহ রাসূল বললেন, ওগো আবু জাহর গিফারি, তোমাকে তো বলেছিলাম এই মক্কায় তুমি ঘোষণা দিও না, কাফেরদের সামনে তুমি প্রকাশ করো না, তুমি ইসলাম কবুল করেছো। আবু জাহর গিফারি বলল, ওগো নবী গো, কালেমার যে সুধা আমি পান করেছি, এই কালেমার সুধা পান করার পরে আমি কোনো বাতিলের রক্ত চক্ষুকে ভয় পায় না, আমি কাবার চত্বরে ঘোষণা না দেয়া পর্যন্ত মনে হচ্ছিল আমি প্রকৃত অর্থে ইমান আনি নাই, আমি ইমানের দাবিতে ঘোষণা দিয়েছি, সুতরাং যারা ইমানদার তারা স্পষ্ট করে বলবে আমরা ইমানদার, আর যারা মুনাফেক আব্দুল্লাহ বিন উবাইর মতো ওরা দুই দিকেই তাল ঠিক রাখবে, দুই দিকে এখানেও ব্যালেন্স করবে ওখানেও ব্যালেন্স করবে, এখানে যেয়ে বলবে আর বললো না আমরা সেই ওই আগাগুড়া আগের থেকে আসি, আর এখানে এসে বলে তোমাদের কি বিশ্বাস হয় না আমি তোমাদের দলে, এরা মানুষ আছে না নাই? এই মুনাফিকদের অবস্থান কোথায়? জাহান্নাম শুধু না, জাহান্নামের নিচে মুতারাম, জাহান্নামের তলদেশে, এমন জায়গায় যেখানে জাহান্নাম বছরে দুইবার যখন তার দীর্ঘ শ্বাস ছাড়ে তখন উপরের জাহান্নামগুলো ভয় পেয়ে যায়, আল্লাহর কাছে পানাহ চেতে থাকে। এই জাহান্নামের নিম্ন তলদেশে ওই মুনাফিককে ঢুকানো হবে যে সব দিকে তাল ঠিক রাখতে চায়। কথা কি বোঝা গেছে? মুসলমান হতে হবে মুসলমানের মতো, মুসলমান হতে হবে বীরের মতো, মুসলমান শুধু নয়, এই বীর বাঙালি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ভাষা এনেছিল, 1952 সালে আমরা বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, সালাম রফিক শফিক জব্বার বরকত এরা যারা রক্ত ঢেলেছিল তারা মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান? মুসলমানের সন্তান, ওরা জানতো যে মায়ের দেশপ্রেম, দেশপ্রেম ইমানের অঙ্গ, তাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিস ঢালা কালো পথকে লাল করে দিয়ে প্রমাণ করেছিল, ওগো পাকিস্তানি হানাদার বাহিনী তোমরা আমাদের বুকে গুলি করে রক্ত নিয়ে নিতে পারো, আমাদের রক্তে পিস ঢালা কালো পথ লাল করে দিতে পারো, কিন্তু জেনে নাও আমরা মুসলমানের সন্তান, আমরা বাঙালি সন্তান, বীর বাঙালি, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানি, আমরা হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিতে জানি, কিন্তু আমরা পাকিস্তানি হানাদারদের কাছে আমাদের ভাষাকে বিকিয়ে দিতে জানি না। 1971 বুকের তাজা রক্ত ঢেলে
ফেলেছিল, 9 মাস লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, 9 মাসে অসংখ্য শহীদ হয়েছে, মা বোনেরা ইজ্জত হারিয়েছে, কেউ ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, নির্বিচারে হত্যা করেছে, তবু এই বীর বাঙালি তারা দমে যায় নাই, থেমে থাকে নাই, লড়াই করেছে, সংগ্রাম করেছে, এই ডিসেম্বরের 16ই ডিসেম্বর বিজয় অর্জন করেছে, লাল সবুজের পতাকা এনেছে, এই বাঙালি বুকের তাজা রক্ত ঢেলে প্রমাণ করেছিল, আমরা লাখে লাখে শহীদ হতে জানি, আমরা হাজারে হাজারে জীবন দিতে জানি, কিন্তু আমরা আমাদের দেশের মানচিত্রকে পাকিস্তানিদের কাছে বর্গা দিতে জানি না। সেই বীর বাঙালি আবার তৈরি হতে হবে আরেকটা আন্দোলনের জন্য, আর সেটা হলো কোরআন কায়েমের আন্দোলন। কিসের আন্দোলন? এই কোরআন কায়েমের আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে, কারণ আমার আল্লাহ বলেছেন, আল্লাহর কোরআন কায়েমের জন্য আমার আগের হুজুর ওয়াজ করে গিয়েছেন, তোমাদের এমন একটা ব্যবসার কথা কি বলবো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেবো যে ব্যবসা করলে তোমরা আযাব থেকে বেঁচে যাবে? তারপর বললেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনতে হবে, ওয়া রাসূলিহি এবং রাসূলের প্রতি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ কি, এবং জিহাদ করতে হবে কি, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় আল্লাহর দিন কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। ওগো বাংলাদেশীরা, ওগো কালীগঞ্জবাসী, তোমাদের বলতে চাই, আপনাদের বলতে চাই, আর একবার লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে কোরআন কায়েমের জন্য, এই বাংলার জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়িত হন চান কিনা, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়িত হোক চান কিনা, কারা কারা চান? নারায়ে থাকবেন, নারায়ে থাকবেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে থাকবেন, আল কোরআনের দিন যদি কায়েম দেখতে চান, বাস্তবায়ন দেখতে চান, তাইলে 52-তে যেভাবে আন্দোলন করেছেন, 1971-এ যেভাবে আন্দোলন করেছেন, সে একইভাবে আন্দোলন করতে হবে। কোরআনের মিছিলের যদি ডাক এসে যায়, সেই মিছিলে শরীর থেকে যদি প্রয়োজন হয় হাত হারাতে হারাবো, যদি প্রয়োজন হয় পা হারাতে হারাবো, যদি প্রয়োজন হয় চোখ হারাতে হারাবো, যদি প্রয়োজন হয় জীবন দিতে রক্ত ঢেলে দেব, জমিনকে লাল করে দেব, রক্তের সাগরে সাঁতারও যদি কাটতে হয়, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবই, উড়াবো ইনশাআল্লাহ। রাজি আছেন? সেই কালেমার পতাকা যদি উড়াতে হয়, তাহলে নিজেকে আগে প্রস্তুত করার দরকার আছে না নাই? নিজেকে কেমন প্রস্তুত করেছেন? রাতের 1টা বাজে আর্জেন্টিনার খেলা দেখতে কষ্ট লাগে না, রাতের 1টা বাজে ব্রাজিলের খেলা দেখতে কষ্ট লাগে না, রাতের 1টা বাজে আপনার উঠে ওই প্রজেক্টরের সামনে বসে 90 মিনিটে গোল হয় নাই, আবার 30 মিনিট বাড়িয়ে দিয়েছে, সেটাও দেখলেন, তাও গোল হয় নাই, আবার পেনাল্টি দিল, সেটাও দেখলেন, তারপরে ঘুমাইলেন, এমন আল্লাহর ওলি আছে না নাই? আপনি কোনোদিন তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন না, সারা রাত খেলা দেখে ফজরটাও পড়লেন না, এমন মুসলমান দিয়ে কি ইসলাম কায়েম হবে? ও আমার ভাইরা, শুধু তাই নয়, মুসলমান এখন নামে মুসলমান কাজে নেই, এই যে বসেছে, ওই যে দেখেন চলে যাচ্ছে পাগড়ি পরা, আমি আগেই বলেছি, খেয়াল করবেন যারা উঠবে ওই ক্লাসের লোক, ভালো করে চিনে নেবেন, এরা হলো আসল মুনাফিক, টাটকা মুনাফিক, হক কথা বললি গায়ে জ্বালা ধরে যায়, ঠিক কি না? আর যারা 2 ঘন্টা মুখ চেপে রাখতে পারে না, ওদের বউ থাকবে না, থাকবে 2 ঘন্টা যারা চেপে রাখতে পারে না, আর যাই বলেন সংসারে শান্তি নেই, 2 ঘন্টা চেপে না রাখতে পারলে বউ থাকে, খুটখাট করি উঠবেন, শেষ করে দিই, আমার এই 2-1 জন উঠলে আমার সত্যি মেজাজ খারাপ হয়, যদি দেখি যে আমাদের বাইরে উঠছে তখন বেশি কষ্ট লাগে, এখানে বসলে চা মা সরান কি, যুবক বয়সে চা লাগবে না, আর একটু বয়স হোক। ও আমার ভাই, শুনতে গেলে গায়ে জ্বালা লাগে নাকি? লাগে, মাহফিলে গেলে অনেকেই বলে সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, কে
সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজে রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তাসা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে। ও মুখ হুজুর আজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো কোনদিন আপনার বাড়ি থেকে দূরই শোয়া লাগবে না। কিন্তু কোরআনের হক কথাগুলো যদি বলে যান, তাইলে মাঝে মাঝে লাল দালান আপনার ভাগ্যেও ঝুঁকতে পারে না পারে না। কি এমন কথা বললো আমার আমির হামজা ভাই, যেই কথার কারণে আজকে আমাদের মাঝে নাই। কি এমন কথা বললো আমার মিজানুর রহমান আঝারি, যার জন্যে তাকে দেশে থাকা হলো না। কি এমন কথা বললো কোরআনের পাখি, যার জন্যে আজ এক যুগ পার হয়ে গেল, কোরআনের ময়দান থেকে দূরে আছে। ওগো আমার ভাইরা, হক কথাগুলো সবার সহ্য হয় না, হক কথাগুলো সবাই সহ্য করতে পারে না, হক কথাগুলো আবার সবাই বলতেও পারে না। মারা তো যাওয়াই লাগবে, এখানে কেউ এমন কি আছেন যে আজীবন কেমন পর্যন্ত বেঁচে থাকবেন হাত উঁচু করেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তাইলে ভয় করে লাভ কি? আপনি ভয় করলেন, আপনি চিন্তা করলেন না, এমনে যাব না অমনে যাব না অমনে যাব না, হঠাৎ করে কালীগঞ্জের রাস্তায় আর টিরাক এসে চেপে থুয়ে চলে গেল, নেটওয়ার্কের বাইরে চলে গেলেন, লাভটা কি হইল? কথা কয় না, ঘটে না, ঘটে না। আপনি মরণের চিন্তা করেন, ওগো আমার ভাইরা, আপনাদের থেকে আর্জেন্টিনা ভালো, ব্রাজিলের ভক্ত ভালো, ওরা ওই পতাকাটা নাই কারেন্টের তারে শর্ট খায়, তাও ট্রেনাইনও বন্ধ করে না, করে কত বড় পতাকা বানাইছে, 4 মাইল লম্বা, আব্বার লুঙ্গি ছিঁড়ে গেছে নুনু বেরোয় যাচ্ছে, ও আবার পতাকা বানাইছে 4 মাইল লম্বা, কয় মাইল? 4 মাইল, নিজের বাবার পরনে লুঙ্গি ছিঁড়া, এ বেরোয় যাচ্ছে, ইয়ে বেরোয় যাচ্ছে, কি পাবো? আমার তো এইভাবে না বললি তো লজ্জা হয় না, এই বই এটাই লজ্জা হয় না, তা কি করবো? এত বলি তাও লজ্জা হয় না, নিজের স্ত্রীর পরনের শাড়ি ছেড়া ব্লাউজ কুসকুস কবে বানাইছে কোনো খবর নাই, উনি আবার 6 গ্রাম লম্বা পতাকা বানাইছে, নিজের গায়ে জামা নাই পায়ে জুতা নাই, উনি আবার 100 হাত পতাকা টানাই রেখেছে। ভাই পতাকা টানান আমার যুবকেরা, আমি নিষেধ করি না, কিন্তু আমার বাংলাদেশের পতাকায় একটুকুনি দিয়ে এত বড় পতাকা অন্য দেশের পতাকা টানাবেন, এটা আমার বাংলাদেশের পতাকার অপমান, কথা কয় না? আবার আমরা ওই পতাকার পরে যখন নামাজ পড়ি তখন আবার সুশীলরা জেগে ওঠে, চেতনা জেগে ওঠে, উঠে বলে পতাকা কি নামাজ পড়ার জন্যে? দেখেছেন আপনারা ঢাকায় কোন এক খেলা অনুষ্ঠানে কয়েকজন ভাই পতাকা বিছিয়ে নামাজ পড়লেন, সুশীলেরা জেগে উঠলো পতাকা বিছাইয়ে কেন নামাজ পড়েছে, অথচ অনেক সুশীল দেখি ওই পতাকার কালার দিয়ে শাড়ি পরে, তাই ওই পাশার উকানে লাল সবুজ পতাকা থুয়ে দেয়। আমি মিথ্যে বলছি? ঘটনা ঘটনা। আর বেশি গেলাম না, আমার বাংলাদেশের পতাকাকে অপমান করে ছোট একটা পতাকা দিয়ে 100 হাত লম্বা আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, ক্রোয়েশিয়ার পতাকা, অন্য অন্য দেশের পতাকা, আমি বলি রাজাকার খুঁজে পান না, ইরাই হইল প্রজন্ম রাজাকার, যারা নিজের দেশের পতাকাকে খাটো করে অন্য দেশের পতাকা বড় করে, ওকে ধন্যিয়ে যান, তা তো ধরবেন না, ধরবেন আমাকে। ও আমার ভাইরা, কথা কি হক কথা বলা যাবে? শোনার মানসিকতা কি আছে নাকি শুনবেন না চলে যাবেন? কিনা কিনা হাত উঁচু করেন, চলে যাবেন? একজন তুলতে যাইও নামাইছে আবেগে আবেগে, হুতোশ লাগা অনেকেই হয় না, হয় না,
হয় না হয় না হুতাশ লাগা হয়ে যায় মাঝে মাঝে হঠাৎ করে দেখবেন একবার নাকি আমার আব্বা বলতো আমাদের সুপারিনটেন্ডেন্ট সুপার হুজুরের কাছে শোনা এক ইমাম সাহেব তারাবি পড়ায় হঠাৎ করে ইফতার করে এসে শুয়েছে হঠাৎ ঘুম এসে গেছে ঘুমিয়ে চেতনা পেয়ে দেখে এই তারাবির টাইম 10 মিনিট লেট হয়ে গেছে তাড়াতাড়ি উঠে আড়াই জামা নেড়িয়ে দিছিল সেই জামাটা আড়া থেকে নিয়ে আড়া বোঝেন তো আড়া থেকে নিয়ে ঘাড়ে করে নিয়ে মসজিদে চলে গেছে যেয়ে মুসল্লিরা খেপে গেছে এই হুজুর এত দেরি করে আসলেন আলিফ লাইলা দেখবো কখন আগে কি হইতো আলিফ লাইলার এখন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা গতকালকে যে মাহফিলে গেলাম সিরাজগঞ্জ আমি বললাম ভাই আজ তো আর্জেন্টিনার খেলা একটু সকাল করে উঠাই দিয়ে তা না হলে তো লোক রাখতে পারবো না চলে যাবে বলছে অসুবিধে নেই ভয় নেই হুজুর বললাম কেন বলছে আমি বলে দিছি খেলা শেষ ওই মহিলাদের উখান যে প্রজেক্টর লাগাইছি ওই ডাইনে তোগের সামনে লাগাইয়ে খেলাটা মারি দেবো মানে ওয়াজ শেষ ওয়াজ শেষ হয়ে যাবে আর মহিলাদের প্যান্ডেলের প্রজেক্টরে নিয়ে খেলা মারি দেবো আমি বললাম যাক তাহলে এক টিকিটই দুই পাখি এক টিকিটই দুই ছবি মাঝে মাঝে দেখা যায় না যায় না এক টিকিটে দুই ছবি বই বলছে আমি বলে দিছি যে ওই প্যান্ডেলে বসবি আর টেনশন করা লাগবে না মহিলাদের জন্য যে প্রজেক্টর লাগাইছি হুজুরি রস দেখতি ওইটা এনে স্টেজে মেরে দেবো দেওয়ার পরে ওখানে বসে একেবারে আর্জেন্টিনার গোল দিয়ে তারপরে বাড়ি যাবি হুজুর আপনার টেনশন করার দরকার নেই আমি বললাম এতদিন খালি শুধু অন্য জায়গায় শুনেছি যে শ্রোতারা বলতেছে ভাই এখানে কি প্রজেক্টরটা লাগাই দেওয়া যায় কিন্তু আজকে দেখলাম না কমিটি ডাইরেক্ট উদ্যোগ নিয়েছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমার ভাইরা এই জন্যই আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত যারা আছো সোনার ছেলেরা তোমরা সাপোর্ট করো আপত্তি নাই খেলাটা করায় 1:30টার সময় তাও আপত্তি নাই কিন্তু ফজরের নামাজটা পড়ে তারপর ঘুমোবা ঠিক না যেই পতাকা তুমি তোমার হাত দিয়ে উড়িয়েছো আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা ও গো যুবক আমি তোমার ওই হাত দিয়ে কালেমার পতাকাটাও বাংলার জমিনে উড়াতে চাই সেই হাত দিয়ে তুমি ব্রাজিলের পতাকা ক্রোয়েশিয়ার পতাকা মেক্সিকোর পতাকা আফ্রিকার পতাকা উড়াইছো ও গো যুবক ওই হাত দিয়ে তুমি কালেমার পতাকা উড়ানোর সিদ্ধান্ত নিয়ে নাও তুমি আর্জেন্টিনার পতাকা উড়াইয়ে ব্রাজিলের পতাকা উড়াইয়ে নেইমার মেসিকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছো জানি না কিন্তু তোমার ওই হাত দিয়ে যদি কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর সংগ্রাম তুমি করতে পারো বিশ্বাস করো আল্লাহর আরশে আজিম তোমার জন্য সন্তুষ্ট হয়ে যাবে ঠিক না বেঠে আল্লাহর আরশে আজিম সন্তুষ্ট হয়ে যাবে ওগো যুবকেরা আল্লাহকে সন্তুষ্ট করো আমার রাসূলকে সন্তুষ্ট করো তুমি ফলোয়ার হয়েছো মেসির ফলোয়ার নেইমারের ফলোয়ার পরকালের ময়দানে যদি ফেরেশতা বলে আমার নবী উকা তোমার নবীকে তুমি যদি বলো আমার নবী নেইমার ফেরেশতারা চিনতে পারবে না তবে সে আবার কোন নবী নাউজুবিল্লাহ মিন জালিক ঠিক না তোমার ফলোয়ার তোমার ফলো করার দরকার ছিল আমার নবীর অথচ তুমি আমার নবীর ফলোয়ার না তোমার মুখে দাড়ি রাখতে লজ্জা করে আমার রাসূলের টুপিটা মাথায় দিতে লজ্জা করে আমার রাসূলের পাঞ্জাবির সুন্নাতটা গায়ে ধারণ করতে লজ্জা করে এমন মুসলমান আজও জমিনে আছে না নাই যদি এই মুসলমান থাকো তাহলে তোমার দিয়ে দিন কায়েম হবে না দিন কায়েম করার জন্য আগে নিজেকে তৈরি করার দরকার আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া যাবে যাবে ওই সেই হুতোষ লেখার গল্পটা তো কইনি কব ওইটা না কওয়ার আগে গানটা কই সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজে রীতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বাতাসা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে ও মুখ হুজুর আজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাব 70,000 হুর
আমার হুজুর ওয়াজ করলো জাকির নায়েক তার এই দেশে ঢুকতে দেয়া হবে না। জাকির নায়েক যেদিন আসবে ওই দিন এয়ারপোর্ট ঘিরাও করি, যখন এয়ারপোর্টে বেরোবে ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিতে হবে। আমি আড়াই হাত লাঠি কেটে বসে থাকলাম, যেদিন জাকির নায়েক আসবে এয়ারপোর্টে যাব আর ধুইনে ছেড়ে দেব। কিন্তু না, জাকির নায়েক তো আসলো না। কয়েকদিন পরে আমার দাদার দেশ থেকে আর একজন আসলো, আসি ঢাকা শহরে, লাপাইলো ঝাপাইলো কাপাইলো নাচাইলো টেলিভিশনেও দেখাইলো, কিন্তু আমার হুজুর আর কোনো ওয়াজ করলো না। কথা কয় না, আমার হুজুর আর বাধা দেয় নাই। যখন নোংরা ফাতেহি আসলো ঢাকা শহরে তখনও বাধা দেয় নাই। আমার পরিমণি লাপালি ঝাপালি বাধা দেয় না, আমার বুবলি লাফালি ঝাপালি কাপালি বাধা দেয় না। আবার যখন হুজুরের আওয়াজ করে আমি যদি ওয়াজ করি বলে ও ওয়াজ করবে কেন, তো নাট্যকার আমি ওয়াজ করতে পারবো না, তাহলে মিশা সওদাগার কোরআনের অনুষ্ঠানে কেন? কথা কয় না, আছে না নাই কোরআনের অনুষ্ঠানে মিশা সওদাগার যদি ও থাকতে পারে আমি ওর থেকে কি খারাপ? কথা কয় না, তাহলে আমার নিয়ে চুলকাই কেন? আমার নিয়ে চুলকাই কারণ আমি তোমাদের ওই আকিদার না হইতে পারি নাই, এই জন্য তোমাদের চুলকাই। তোমাদের আকিদার হইলে গরু ছাগল হইলেও কোনো অসুবিধা নাই, তাই মিশা সওদাগারকে দিয়ে আবার ইসলামী গান করাই। ইসলামী গান করাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সিনেমা করতে পারবা না, আগে ফিরে এসো, দুটোই চালাবা তা হবে না। দুটো চালাইনো যাবে, তুমি সিনেমাও মারবা আবার ইসলামী গানও করবা, পাকা পাবাই চাও। অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলা লাই শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কালীগঞ্জের বাজারে। নেতা এরাম আছে না নাই? মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি জিনেদার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা দুই ঈদে। কে ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা দুই ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই কথাটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। তারপর কি বলে? জিহাদ মিহাদ কোথায় আছে? মানে পবিত্র কোরআনের, পবিত্র কোরআনে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। ও কোনখানে দেখিনি যে জিহাদ কোথায় আছে, দেখবে কি? কোরআন তো বোঝা লাগবে, ঠিক কি না? আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই বলছিছে, একজন হুজুর একটু খুড়া ল্যাংড়া, আর একজন মুসাল্লি আছে একটু কানা। তো এই দুইজনে আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে কে শ্রেষ্ঠ এই নিয়ে বলবার বাইতে গেছে নামাজের আগে, মাগরিবের আগে। বলছে আরে আর্জেন্টিনাই শ্রেষ্ঠ। ও বলছে ব্রাজিল 5 বার বিশ্বকাপ নেছে। ও বলছে আমরা 2 বার নিলু, বারবার আমরা ফাইনালে খেলি, ফাইনালতে হেরে যাই। এই নিয়ে দুইজনে ঠুকরো মুখরি গোলমাল। ইমাম সাহেব বলছে তর্ক করবো না, আজান হয়ে গেছে চলো নামাজ পড়তে যেতে হবে। ইমাম একটু খুঁড়া আর মুসাল্লি হইল কি একটু কানা। তো ইমাম সাহেব নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করিয়েছে, তার মধ্যে হইল ওয়া কানা মিনাল কাফিরিন, ওয়া কানা মিনাল কাফিরিন। দেখো গোলমাল করলাম দোকানে আর নামাজের মধ্যে এসে বলছে কানা কাফের। তাহলে হুজুরির কি নামাজ দেওয়ার বাস দেওয়ার দরকার ছিল? গোলমাল হয়েছে সামান্য ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে, আর তুই ডাইরেক্ট নামাজে এসে দে ওয়াকা না কাফের।
তো এইটা ওর একটু মিজাজ খারাপ হয়েছে, তা কিছু কইনি। পরে আবার আর একদিন নামাজের মধ্যে ওই হুজুর ওই একই আয়াত তেলাওয়াত করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। বলছে হুজুর আইজার সহ্য করতে পারলাম না, লুকমা দিছি আল্লাহু আকবার, ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আপনি প্রতিদিন আমার কানা কাফেরিন বলবেন আর খুড়া ফাসেক হবে না, তা তো হবে না। কুরআন কিরাম বোঝা বোঝে বুঝতে পারিছেন, এই হইল কুরআন বোঝে। এই জন্য বলে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোন খানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোন খানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নিবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেতা। হইলে ওরস কোনোভাবে মিস্ত করি না, সেখান থেকে আল্লাহ রাসুল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। এরকম নেতা আছে না নাই? আমিও বলি রাজনীতি চলবে না, কিন্তু কোরআনের নীতির কথা বলার কারণে, কোরআনের আইনের কথা বলার কারণে। কেউ যদি বলে রাজনীতি, তাইলে এটাই আমাদের রাজনীতি। কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে, কোরআনের সাথে যারা ফিতনা করবে, কোরআনের পথে যারা চলে তাদের সাথে যারা দ্বন্দ্ব করবে ফিতনা করবে, তাদের সাথে আমাদের কোনোদিন আপোষ হবে না। হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যাই গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যাই গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে, তাদের সাথে আপোষ করা যাবে। এই কোরআনকে ভালোবাসি, কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে। কোরআন কায়েমের সংগ্রামে যদি আপনি শরীক হতে পারেন, কোরআন কায়েম বাস্তবায়নের জন্য যদি শরীক হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন
কবুল করেন এই দুনিয়ার জীবন হয়ে যাবে আপনার সম্মানের আর পরকালীন জীবন হয়ে যাবে মুক্তির বলেন সুবহানাল্লাহ এই কোরআনের কাছে যারা এসেছে জিরো হয়ে এসেছে হিরো হয়ে ফিরে গেছে আর এই কোরআন থেকে যারা দূরে সরে গেছে তারা যারা হিরো ছিল তারা জিরো বনে গেছে বলেন ঠিক কি না ও আমার মা বোনেরা পর্দার অন্তরালে যারা রয়েছেন আপনাদের জন্যও দুই একটা কথা বলার দরকার আছে না বললে মনে করবেন আজ শুনলাম খালি পুরুষদের কথা বলে গেল মা বোনদেরও কথা বলার দরকার আছে না নাই এখন অনেক স্ত্রীরা স্বামীদের ঠিক মতো খেদমত করে না ঠিক না ঠিক মার্কেটে ঘুরে বেড়ায় নারীদের জন্য আমাদের মার্কেটে তেমন চান্সই নেই ইকবাল ভাই আছে নারীদের জন্য আমাদের তেমন চান্স নেই কসমেটিক্স এর দোকানে গেলাম বললাম ফেয়ার এন্ড লাভলি দেন বলছে হুজুর কোনটা নেবেন অরিজিনালটা না ডুপ্লিকেটটা বললাম অরিজিনালটাই দেন হঠাৎ দিতে যাচ্ছে এমন সময় তিন চারজন মহিলা কাস্টমার হাজির বলছে হুজুর সরি যান আমি বললাম আমার ফেয়ার এন্ড লাভলিটা দেন তো বলছে আপনি মাখ পেন কেন সারা মুখী দাড়ি তাই আমি বলছি আমার নাই দাড়ি আমার বোর মুখী তার দাড়ি না হ্যাঁ বলছে হুজুর সারেন মহিলা কাস্টমার তা বলছে আমার ফেরানোটা দেন আমি চলে যাচ্ছি বলছে হুজুর আপনি আগে সরিয়ে যান না খান গায়ে লাগলে গুনা হবে ও উনি আমার শিখছে গায়ে লাগলে কারণ কি কারণ মহিলা কাস্টমার যদি আসে ওরা জানে দুই নম্বর তিন নম্বর চার নম্বর সব দেওয়া যাবে কারণ ভাবির যদি মিষ্টি মিষ্টি কথা বলা যায় ভাবি কেমন আছেন ভাবি অনেকদিন পরে আসলেন ভাবি আর বললো না ওই মালয়েশিয়াতে টাকা পাঠাচ্ছে না এই জন্য অনেকদিন পরে পাঠাইলো কালীগঞ্জে তুলে নিয়ে কেবল আসলাম ভাবি এটা ভালো কিরিম হয়ে যাবে আপনি মাখলি বিশাল হবে ভাবি একটা কথা বলি ভাবি বলেন তাই আপনার চেহারাটা এই যে একটু মলিন মলিন লাগতেছে তারপরে ভাবি আসলে আপনার চেহারার মধ্যে একটা নূর আছে কিন্তু আর বললেন না ওরে লজ্জা আছে না নাই আর বললেন না লজ্জা একবার সুসো ধরি কাঁদছে ও আমার মা বোনেরা আজকে মা বোনরা সাজগোজ বেড়ে গেছে অথচ আমার আল্লাহ বলেছেন ولا تبرجنا تبرج الجاهلية الأولى যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না আর আজকের যুগের মা বোনেরা আমার এমন সাজা সাজে ঠোঁটে লিপস্টিক দিয়ে খালি খালি শুধু আছে না নাই লিপস্টিক দিয়ে বাবা কথা হচ্ছে লিপস্টিক তারপর আবার বর্ডার কালো করে কি বর্ডার সুন্দর করে সাজে ওরে বাবা সেজে পরের দেখায় বেড়ায় পর পুরুষের দেখায় বেড়ায় আর পুরুষেরাও আছে আবার পুরুষেরা বন্ধু আসবে কয় আজকে একটু সাজগোজ করে থেকে আনে এরম আছে না নেই বন্ধুরা আসবে তাই সাজগোজ করতে বলেছে ও গো পুরুষেরা তোমার নারীর সৌন্দর্য তোমার স্ত্রীর সৌন্দর্য শুধু তোমার জন্য তোমার বন্ধুদের জন্য নয় তোমার বিয়ের জন্য নয় তোমার আপন কারো জন্য নয় তোমার স্ত্রী তোমার জন্য শুধু সাজবে আর আমার মা বোনেরা স্বামীদের জন্য সাজে না সাজে বিয়াইদের জন্য মা বোনেরা সাজে কাদের জন্য বিয়াইদের জন্য সাজে বাজারে যাবে মার্কেটে যাবে ওই দিন সাজে অন্যদিন গার গন্ধে বাসা যায় না মশাল দিয়েছে গোবর এরাম এরাম করে মাখাইছে মাখাই তারপরে মশাল দিয়েছে ওই গোবর টবর সারাদিন গায়ে ঘাম বেকায়দা অবস্থা আর স্বামী এসে ওই স্ত্রীর সাথে ঘুমায় ওই স্ত্রীর সাথে ঘুমাইতে যাইয়ে বমি আসতে যায় কিন্তু যেদিন বাইরে যায় ওই দিন আছে না নাই বাইরে যেদিন যায় ওই দিন সে এমন মারা মারে আমার এই যুবক ভাই কয় ও কি যা গেল রে ভাই না মানে অনেকেই বলে এরকম আছে না নাই আছে না নাই বলে আরে কি গেল সুগ্রানটা দেখেছিস তাহলে সুগ্রান বাড়ি মারার দরকার ছিল না বাজারে বাড়ি না মেরি গেছ বাজারে সুগ্রান মেরি আর একজন যুবক তার পিছনে ঘুরবে না করবে না অথচ আপনার সুগ্রানটা বাইরে পরপুরুষের জন্য হারাম বলেছেন কে আমার রাসূল বলেছেন কে আমার রাসূল বলে দিয়েছেন পরপুরুষের জন্য হারাম শুধু তাই নয় ওগো আমার মায়ের বোনেরা আবার নতুন ফিটনা চালু হয়েছে রাস্তার পাশ দিয়ে ওই যে বিভিন্ন ছোট ছোট রেস্টুরেন্ট বানাইছে এই স্ন্যাক্স সেই স্ন্যাক্স এই তা সেই তা ওর মধ্যে করে আপনাদের দিক তো নেই আছে ওর মধ্যে ঢোকে ওরে বাবা পর্দাওয়ালি হিজাব নির্ঘাত জান্নাতি
কি নির্ঘাত জান্নাতি পর্দাওয়ালি উনি এসেছে আর একজন আমার ইকবাল ভাইয়ের সাথে তারপরে ওর মধ্যে ঢুকে তারপরে যে বলে নাও পর্দা লাগাই দাও দরজা লাগাই দিয়ে ওয়াটার ডাকে নাও তারপরে মুখ খুলবো তা না হলি ওই যে ওয়েটার দেখে গেলি ওইটা হারাম ওরে বাবা ওয়েটার দেখতে পারবে না হারাম এখন তারপরে দিয়ে গেল চা কপি সব কিছু দিয়ে যাওয়ার পরে এবার উনি মুখটা করলেন তারপরে ওর মধ্যে কাঠি মারামারি যা কিছু গুতাগুতি ওইখানে করে আবার উনি নির্ঘাত জান্নাতি হয়ে ওখান থেকে বের হয়ে আসলেন বলেন সুবহানাল্লাহ আজবিল্লাহ না এই কাজগুলো চলতেছে আর এই মেয়েকে যখন দেখতে আসে তখন আমার মামুনিরা বলে আর বলবেন না আমার মেয়ে বুরকাই খোলে না তোমার মেয়ে বুরকা খোলে কিনা ওই বিস্কুটের দোকানে যাইয়ে দেখো কথা কয় না প্রেম হয়ে গেছে আমি বলেছি সবাই বুরকা পর্দার জন্য পরে না অনেকেই আছে শুধুমাত্র তার বয়ফ্রেন্ডের মন রক্ষার জন্য পরে কারণ প্রেম হয়ে গেল কোন যুবকের সাথে ওই যুবক বলল কালকে তো তুমি বুরকা পরবা কেন কারণ হলো তুমি যদি বুরকা না পরো তোমার চেহারাটা অন্য কেউ দেখে তোমার সাথে প্রেমে জড়াই পড়তে পারে এই জন্য বুরকা পরবা ও যেই বলে মা আমার বুরকা বানাই দিবা মা কয় যাক তাহলে আমার তাহাজ্জুদ কবুল হয়ে গেছে আমার তাহাজ্জুদ কবুল হয়েছে গো আমি কত কান্দিছি আমার ভাইয়া জানো বুরকা পরে রে আজকে নিজে মুখে এসে বলল বুরকা বানাই দিবা পাড়াই দিয়ে বলে ও গো বউ শুনেছিস নাকি কি আমার মেয়ে পর্দাশিলা হয়ে গেছে কবিরের কাছে দোয়া চাইলাম কবির বিন সামাদ আইলো বলিলাম আমার মেয়ের জন্য দোয়া করে দাও যেন পর্দাশিলা হয়ে যায় ওই দিনও আজে দোয়া করেছে আর ওই দোয়াই কাজ হয়েছে আজকে তো বুরকা পরে চলছে আসলে ও আজে দোয়াই কাজ হয়নি গো ও ওই যে যার সাথে আইলো দেখা করতে বাদাম কিনে দিল আর বলে দিল কালকে তো বুরকা ছাড়া কলেজে আসবা না তাহলে তোমার অন্য কেউ টেনে নিয়ে যেতে পারে বোঝা গেছে সব কি দোয়াই কাজ হয় একবার একজনের মুখে দাড়ি এরকম খুটো খুটো দাড়ি না আর একটু বড় দাড়ি দাড়ি বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে অন্যরা নাইতেছে তোর পরের মুখে দাড়ি তোর পরের মুখে দাড়ি এই শোনার পরে ও আর বরের সাথে ঘুমায় না বরের সাথে আর শোয় না বরের কাছে ঘুমায় না এই জন্য বর চিন্তা করলো আমার স্ত্রীকে কি করে আমার কাছে টানা যায় বিভিন্ন পীরের দরবারে গেল বিভিন্ন তাবিজ করলো বিভিন্ন পানি পড়া নিয়ে আসলো আমার আবু তালেব সাহেব হুজুরের কাছ থেকে উনি তো সুপারিনটেন্ডেন্ট মাদ্রাসার কাছ থেকে তাবিজ নিল সব কিছু নেওয়ার পরেও কোনো কাজ হলো না এইবার গ্রামের যে হুজুর লোকাল হুজুরের কাছ থেকে তাবিজ এনেছে ওই তাবিজ যেদিন বালিশের নিচেই রেখেছে ওই রাত্রি বউ এসে ওর ঘরে এসে শুয়েছে ও তো সকালবেলায় ওরে নন্দরি তাড়াতাড়ি করে গোসল করে চলে গেছে বাজারে কালীগঞ্জের শৈল মাছ বৈল মাছ টাকি মাছ খাকি মাছ রুই মাছ গোশ ছাগলের গোশ শরীরের গোশ হাতির গোশ ভেড়ার গোশ ঘোড়ার গোশ সব কিনে এনে স্ত্রীর বলছে রান্দ স্ত্রী বলছে কে বলছে রান্দ 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 রে আজকে আমার আনন্দের দিন বলছে কে আনন্দ বলতে হবে বলছে আছে বলবো না তুমি রান্দো তারপরে বলবো বলছে না বলো কে আনন্দ বলছে আমি আমাদের মসজিদের ইমাম সাহেবের দাওয়াত করেছি কেন করেছি একটা ঘটনা আছে তুমি রান্দো ঘটনা আছে বলছে না না বললি রানবো না ওরাও তো আবার একটু বেতারা কিলাসের হয় বেকার না বলো না বললে রানবো না বলছে বলাই কি লাগবে হ্যাঁ বলা লাগবে বলতেছে দেখো তুমি আমার বিয়ের পর থেকে আমার ঘরে এসে ঘুমাও না আমার পাশের ঘরে শুয়ে থাকো আমার কত কষ্ট যায় এই শীতের রাতে এই জন্য আমি কত তারা কত হুজুরের কাছে গেলাম কত পীরের কাছে গেলাম কত দরবারে গেলাম কত মাজারে গেলাম কোনো জায়গায় কোনো কাজ হলো না কত পীরের তাবিজ আনলাম পানি পড়া আনলাম কাজ হলো না কিন্তু যেদিন আমাদের গ্রামের হুজুরের তাবিজ নিয়েছি ওই দিন তুমি আমার ঘরে ওই রাতে এসে শুয়েছাও এই জন্যে আমি ওই হুজুরির দাওয়াত করেছি গো ওই হুজুরির আজকে পরাণ ভরে খাওয়াবো কারণ ওই হুজুরির জন্য তুমি আমার ঘরে স্ত্রী বলছে তোমার খাইয়ে কাজ নেই এই বাজারের টাকা কটা নষ্ট করে সব বলছে কেন কারণ আমি কারোর তাবিজি তোমার ঘরে আসিনি আমি কারোর তাবিজের কারণে তোমার ঘরে এসে ঘুমাইনি বলো তো আমি তো গতকাল রাত্রি তাবিজ তোমার বালিশের নিচে তুই আইলাম না না তাবিজির কারণে না গতকাল রাত্রে
আমার দেশে সব কিছু জিনিসের দাম বেড়ে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আবার 2023 সালে নাকি আরো হবে বড় ক্ষতি, ওই সময় নাকি আসবে আবার কি ওই সময় নাকি বড় ধরনের একটা দুর্ভিক্ষ আসতে যাচ্ছে, এই জন্য এখন চোর বেড়ে গেছে, তাই আমি যে ঘরে ঘুমাই ওই ঘরে চোর শিং কেটে সব চুরি করে নিয়ে গেছে, সোনা দানা গয়না গাটি টিভি এলইডি সিডি ভিসিডি, তারপরে আইলা সাইলা পাইলা যা কিছু ছিল আলমারিতে খুলে সব নিয়ে গেছে, ঘরে যখন ফাঁকা হয়ে গেছে তখন দেখি আমার দেখি চোর তাকাচ্ছে, আমি চিন্তা করলাম তাহলে আমার ওকে নিয়ে যাবে, এই ভয়তে আমি তোমার ঘরে এসে শুয়েছি, আমি কারোর তাবিজে আসিনি, স্বামী বলতেছে ওরে আমার স্ত্রী রে, সেই সেই তো আমার ঘরে আসলি, আমার ঘরেই সেই সেই তো ঘুমালি, আমার সাথে সেই সেই তো থাকলি, সকালবেলা গোসল করালি, কিন্তু কেন আগের তে চোর আসার আগে আসলি নে, যখন চোর আইলো তার আগে যদি আসতিস গো তাইলে অন্তত মাল ছামানা ঠিক রাখতে পারতাম, ঠিক না? ও আমার মা বোনেরা ঠিকই সুজা হন, ঠিকই বুরকা পরেন, পাঁচটা করে বুরকা পর্দা করেন, কিন্তু এমন সময় যখন সব চুরি হয়ে যায় খালি হয়ে যায়, ওরে আমার বুড়ি দাদি বুরকা পরেছে তো পরেছে, আবার সান গিলাস লাগাইছে, আবার তারপরে আর একটা বুরকা, আবার কিছু খাতি দিলি দাদি ভালো আছে, হ্যাঁ বাবু ভালো আছি বাবু, এই হইল কণ্ঠের অবস্থা, উনি আবার এরম করে টেনে নিয়ে এরম করে খায়, কেউ যেন না দেখে, সব চরে নিয়ে গেছে, এখন তুমি বুরকা পরিছা, কিন্তু না সবাই না অনেক নারী আছে ভালো পর্দা করে চলে, আর পর্দা যারা করে চলে আমার নবী তাদের সুপারিশকারী হয়ে যাবেন, আম্মা আমার নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন উহুদের ময়দানে আমার রাসূল আহত হলেন, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেল, যখন দান মুবারক শহীদ হয়ে গেল, এই ঘটনা যখন শুনলেন চারিদিকে খবর ছড়িয়ে গেল আল্লাহর নবী শহীদ হয়ে গেছে, এই কথা শোনার পরে মা ফাতেমা তাড়াতাড়ি করে দৌড় দিলেন উহুদের ময়দানে, মসজিদে নববী থেকে উহুদের ময়দান বেশি দূরে নয়, বেশি দূরে নয়, দৌড় দিয়ে যখন চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবীর হুঁশ ফিরেছে, আল্লাহর নবী বললেন ও গো ফাতেমা তুমি কেন এসেছো গো মা, আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন ও গো নবী গো আমি এসেছি, চারিদিকে খবর হয়ে গেছে আপনি শহীদ হয়ে গেছেন, আপনি ইন্তেকাল করেছেন, আমি সন্তান হয়ে কি করে এটা সহ্য করতে পারি গো বাবা, এই জন্য আমি ছুটে এসেছি, আমার বাবা কেমন আছে, আমার এতিম নবী কেমন আছে, আমার মুহাজির নবী কেমন আছে, আমি ছুটে চলে এসেছি ও গো নবী, আল্লাহর নবী বললেন ও গো ফাতেমা তোমার বুরকাতে একটা ছেঁড়া আমি দেখতে পাচ্ছি, যেই ছেঁড়া দিয়ে তোমার গায়ের রংটা দেখা যায় গো মা, বলো দেখি তোমার ওই বুরকার ছেঁড়া দিয়ে তোমার গায়ের রং কি কেউ দেখে ফেলেছে নাকি, আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন ও গো আব্বা আল্লাহর কসম করে বলি আমি জানি আমার বোরখাতে একটা ছিড়া রয়েছে, আমার ছেঁড়া ছিদ্র রয়েছে, এই জন্য আমি যখন এসেছি মসজিদে নববীর কাছ থেকে আমার বাড়ি থেকে যখন রওনা করেছি তখন আমি ছেঁড়া জায়গাটা মুট করে ধরে এনেছি গো নবী, আমি আসার পথে আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো মানুষ আমার গায়ের রংটা দেখতে পারে নাই, আল্লাহর নবী বললেন ও গো ফাতেমা যদি তোমার বোরখার এই ছেঁড়া জায়গা দিয়ে কোনো পৃথিবীর কোনো মানুষ তোমার গায়ের রংটা দেখে ফেলে দিত, আল্লাহর কসম করে আমি বলি ওই পরকালের ময়দানে তুমি আমার কন্যা, এই পরিচয়টা আমি হাশরের ময়দানে দিতাম না, আল্লাহ আকবার বলবেন না, ও আমার মা বোনেরা যেই নবীর কন্যা নিজের বোরখাটা ছিঁড়া থাকার কারণে আল্লাহর নবী বললেন তোমার গায়ের রং দেখলে আমি তোমার হাশরের ময়দানে আমার কন্যা বলে পরিচয় দিতাম না, আর আপনি আপনার চেহারা দিয়ে টাঙ্কি মেজে বেড়ান, কালীগঞ্জের বাজারে যাওয়ার কায়দা নেই, গাড়ি চালানোর কায়দা নেই, বোরখা পরে আবার ছেলেদের সাথে আড্ডা মেরে বেড়ান, তারপরে বিশেষ বিশেষ জায়গায় যেয়ে বোরখা খুলে তাদের চেহারাটা দেখান বিভিন্ন, ওই যে রুটি পুড়াইনো খাইয়ে বেড়ান, মুরগি পুড়াইনো খাইয়ে বেড়ান, আছে না নেই, মুরগি পুড়াইনো এই পুড়াইনো সেই পুড়াইনো খাত, এই চেহারা তো থাকবে না, আপনার কালো চোখটা থাকবে না, আপনার যে বয়ফ্রেন্ডটা আপনাকে দেখে বলে তোমার চোখের মধ্য দিয়ে আমি দুনিয়াটা দেখতে পাই, তোমার চোখ এ যেন দূরবীনের চোখ, আঘাত করিয়েছো চোখ দিয়ে ফায়ার করিয়েছো,
আছে না নাই, পাম দেয় না দেয় না, কই তুমি এসেছো বলে পৃথিবীটা এত সুন্দর হয়েছে, তুমি এসেছো বলে ঝর্ণা ছড়িয়েছে, তুমি এসেছো বলে সাগর ভরিয়েছে, তুমি এসেছো বলে নদী চলিয়েছে, তুমি এসেছো বলে আমি পালসার কিনেছি, পাম দেয় না দেয় না? এই পামগুলো দেবেন স্ত্রীদের, কাদের স্ত্রীদের, আজকে ঘরে যাইয়ে বলবেন তুমি আমার জীবনের শ্রেষ্ঠ চয়েস, তোমাকে পেয়েছি বলে জীবন ধন্য হয়েছে, তোমাকে পাওয়ার পরে আমার পৃথিবীটা ধন্য হয়েছে, তোমাকে পেয়েছি বলে আমি গর্বিত, গর্ভবতী বললেন না আবার, যে তোমাকে পেয়ে আমি গর্ভবতী এটা বললেন না, এটা বলে ওই কোন চেয়ারম্যান নাকি কইছিল, কোন চেয়ারম্যান সে পাশ করার পরে অল্প শিক্ষিত, তো তার ওই স্টেজ উঠে দিয়েছে যে আপনি একটু জনগণের দেশে কিছু বলেন, জনগণ আপনারা আমাকে যে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছেন এর জন্য আমি গর্ভবতী, লোকজন হেসেছে বলছে আপনারা হেসেছেন আনন্দ পেয়েছেন আমার কথায় আমি বুঝতে পারিছি এর জন্য আমি আবারও গর্ভবতী, আসলে গর্বিত বলবে কিন্তু গর্ভবতী বলে ভালো আছে, আপনারা কি করবেন আজকে যে স্ত্রীর সাথে সুন্দর সুন্দর কথা বলবেন, তুমি আমার প্রাণ তুমি আমার ভালোবাসা, স্ত্রী যদি রাগ করে বাপের বাড়ি চলে যায় গান শোনাবেন আমার সোনার বয়না পাখি, কোন বাদশে বাপের বাড়ি গো এই স্মৃতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি, স্ত্রী আর বাপের বাড়ি থাকবে কথা কয় না থাকবে, কিন্তু গান তো স্ত্রী শোনান না, গান শোনান ওই শব্দুলির বোর, গান শোনায় ওই রফিকের মার, আছে না নাই, যেখানে শোনানোর দরকার সেখানে শোনায় না, স্ত্রীরা যেখানে সাজার দরকার সেখানে সাজে না, আর পুরুষেরা যেখানে যা বলার দরকার সেখানে তা বলে, যার জন্য সংসারে অশান্তি আছে না নাই, স্ত্রীকে আজকে যেয়ে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পারবেন পারবেন পারবেন? হ্যাঁ বলছে সাহস নেই, আবার অনেকেই সাহস করে দিলেও আজকে দেবেন না কালকে দেবেন, আজকে যেই বলবেন আমি কালকে তোমার সালাম দেবো, কারণ কি, কারণ আজ যেই যদি সালাম দেন তাহলে কি বলবে, কি বলবে যদি আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি বলবে, কবে ঢং ঢং করার জায়গা খুঁজে পাচ্ছে না, আইসু আসসালামু আলাইকুম বলতে হবে না তোমার, পাইছেন আজকে যেই যদি বলেন আসসালামু আলাইকুম স্ত্রী বলবে ঢং, আর তা না হলেও ভয় পেয়ে যাবে, ডাক দেবে শাশুড়ি আম্মা আম্মা ওঠেন আম্মা, মা কবে কি হয়েছে আম্মা ওঠেন, আপনার ছেলে কিরাম করছে কিরাম করছে, আপনার ছেলে এসে বলছে আসসালামু আলাইকুম, তা ওই কি না আম্মা ও তো এই আচরণ করে না, ও মনে হয় বাসতলাতে জেনেন জেন লেগেছে, তা না হলে ও তো সালাম দো আমার দানে, আজীবনে তো সালাম দেননি কোনোদিন, আমি এখন আমার যুবকদের বলতেছি র্যাকেট খেলবা, যুবকদের না স্বামীদের, স্বামীদের বলতেছি স্ত্রীদের সাথে র্যাকেট খেলবা, জায়েজ না হারাম, শুধু জায়েজ না সব, মা বোনেরা পর্দার অন্তরালতে শোনেন কালকে তো র্যাকেট ব্যাট কিনে আনাবেন, কবেন যে র্যাকেট ব্যাট না কিনে আনলি বাড়ি ঢুকতে দেবো না, র্যাকেট ব্যাট কিনে র্যাকেট খেল, তবে যে বাড়ি পাঁচিল আছে ওই বাড়ি খেলবেন, আবার দেখা যায় পাঁচিল মাসিল নেই ওখানে ঝাপাইনো শুরু করলে নো করেন না, পাঁচিল যে বাড়ি আছে সেই বাড়ি খেলবে, পর্দার মধ্যে থেকে র্যাকেট খেলা যাবে না, যাবে না স্বামী স্ত্রী যাবে, স্বামী স্ত্রী যদি র্যাকেট খেলেন আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবীরা তোমরা যখন তোমাদের স্ত্রীদের সাথে গমন করো, তোমাদের স্ত্রীদের কাছে যাও, যখন তোমরা তাদের কাছে প্রেম নিবেদন করো, প্রেম দাও ভালোবাসা দাও, এর জন্যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমল নামায় সব লিখে দেন, বলেন সুবহানাল্লাহ, এই কথা শোনার পরে সাহাবীরা বললেন ওগো নবী আমরা আমাদের স্ত্রীদের কাছে গেলে সব হবে এটা কেমন কথা, আল্লাহ নবী বললেন তোমরা যদি ওই শব্দুলির বোর কাছে যেতে তাহলে কি গুনাহ হতো না, তোমরা যদি তোমাদের স্ত্রী রেখে অন্যের কাছে যদি যেতে তাহলে তোমাদের যেমন গুনাহ হতো তেমনি ভাবে তোমরা হালাল জায়গায় যাওয়ার কারণে আমার আল্লাহ তোমাদের সব লিখে দেন, বলেন সুবহানাল্লাহ, এই জন্য স্ত্রীদের সাথে র্যাকেট খেলবেন, স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করবেন, আমার নবীর দৌড় প্রতিযোগিতা করেছেন না করেন নাই, শুধু তাই না আমার স্ত্রী আমার নবী স্ত্রীদের এত ভালোবাসতেন, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলেছেন আমি যখন কোনো পাত্রে পানি পান করতাম যেখানে মুখ লাগিয়ে পানি পান করতাম আল্লাহর নবী ওই পাত্রটা রাখার পরে সেইখানে মুখ লাগিয়ে পানি পান করতেন, বলেন সুবহানাল্লাহ, শুধু তাই নয় আল্লাহর
নবীর স্ত্রী আম্মা আয়েশা বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন কোন হার চিবিয়ে রেখে দিতাম, তখন সেই হারটা আমার নবী আমার স্বামী মুহাম্মদ আবার চিবাতেন। আমি বলতাম, এই হারটা কেন চিবান? আল্লাহর নবী বলতেন, এটা আমাদের মহব্বতকে বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে চেষ্টা করবেন, স্ত্রী যেই গিলাসে পানি খাবে আপনিও সেই গিলাসে পানি খাবেন, তবে কয়লা দিয়ে দাঁত মাজা নারীর আবার ছাড়িয়ে দেবেন। এমন মুখি এত গন্ধের গন্ধ। আমাদের এক স্যার আছে, আমার আকিস কলেজিয়েট স্কুলের প্রভাষক, ইংরেজির প্রভাষক, উনি বলতেছে, ভাই কি বলবো? আমি বলছি, একটু স্যার এই আপনি তো এটা একটু ব্রেক করেন। বলছে, ভাই একটা এই গল্প মনে পড়ে গেল আপনার সাথে, ওই আপনার কাজে লিখবেন। কি গল্প? তো বলছে যে আমাদের এক চাষা ছিল, খুব বিড়ি খায়। তো খুব বিড়ি খাওয়ার কারণে এই একদিন তার স্ত্রী মানে ওই মানে কাছে ভিড়তে দেয় না, তার বলতেছে যে তুমি এইরকম করো খায়। বলছে, তোমার থেকে তোমার মুখের থেকে তোমার নিঃশ্বাস দিক ভালো, বোঝেন? পিছন ভালো, তোমার মুখে যে গন্ধ তার থেকে পিছন, এরকম গন্ধ আছে না? নাই পচা দুর্বাই গন্ধ। সকালবেলা দেখবেন যে অনেকে ঘুমিতে উঠে দশটার সময় ওঠে, উঠে সার ইয়ে খোঁজে, ওই যে কি গ্যাস লাইট খোঁজে, এই গ্যাস লাইট খুঁজ, গ্যাস লাইট খুঁজ, গ্যাস লাইট খুঁজ। তো বাড়ি একজন এসে বলছে, ভাই তোর সাথে আমার একটু কথা আছে। স্ত্রী বলছে, দাঁড়াও টয়লেটটা করে আসো। বলছে, টয়লেটে যাবো? গ্যাস লাইট খুঁজছে কে টয়লেট? বলছে, ওই তো গ্যাস লাইট খুঁজলি, স্ত্রী বোঝে ও টয়লেটে যাবে, কারণ ওকে যে বিড়ি না ধরালি ওর নাকি আগা হয় না। আসে না? নাই বিড়ি না ধরাইলে ওর কাজ হয় না। এই জন্যে সকালবেলা বদনা খোঁজে না, খোঁজে গ্যাস লাইট। কি খোঁজে? ও টয়লেটে যাওয়ার জন্য দরকার বদনা, ও খোঁজে গ্যাস লাইট। তার মানে ওর স্ত্রী বুঝতে পেরেছে এখন ওখানে যাবে, ওখানে যেয়ে বিড়ি না ধরালি এই কাম হয় না। বিড়ি খান যারা যারা, দয়া করে বিড়ি খাওয়া ছেড়ে দেবেন, ধূমপান করা ছেড়ে দেবেন। বিড়ি শুধু ছাড়বেন না, ধূমপান করাও ছেড়ে দেবেন। কারণ একজন নাকি ওয়াদা করেছে ইকবাল ভাইয়ের কাছে যে আর জীবনে বিড়ি খাবো না। তুই যেহেতু বলেছিস, আমি আল্লাহর কিরে করি কসম করলাম, চোখ ছুঁয়ে বললাম আর কোনোদিন বিড়ি খাবো না। এরপরে হঠাৎ একদিন কালীগঞ্জে বাস স্ট্যান্ডে দেখা, দেখে যে উনি টাইমতেছে, বলছে, তুই যে দোস্ত চোখ ছুঁয়ে ওয়াদা করলি, বললি আর কোনোদিন বিড়ি খাবি না, আজকে খাচ্ছিস কেন? বলছে, আল্লাহর কিরে দোস্ত, তোর সাথে ওয়াদা করার পরে আর কোনোদিন আমি বিড়ি খাইনি, আমি বিড়ি ছেড়ে দিছি, এখন আমার কষ্ট হয়, টাকা একটু বেশি খরচ হয়, তারপরেও সিগারেট খাই। তারপরেও কি খাই? সিগারেট খাই। সালাক আছে না? নাই খাটাস আছে। ওগো আমার মা বোনেরা, আপনারা স্বামীদের খেদমত করবেন, স্বামীদের যদি মহব্বত করেন, আমার বিশ্ব নবী বলেছেন, কোন স্ত্রী যদি তার স্বামীর মাথায় মহব্বতের হাত বুলিয়ে দেয়, যদি আদর করে দেয়, ওই আদরের কারণে ওর মাথায় যত চুল আছে সেই সম পরিমাণ চুল, চুলের সোয়াব ওই স্ত্রীর আমল নামায় লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই ওয়াজ করার পরে বিপদে পড়ে গেছে, আমাদের এক হুজুর টাকলা মুরাদের বউ স্লিপ দিয়েছে, তাহলে আমার কি হবে? আমার বর, আমার স্বামীর মাথায় তো ম্যাগনেট, কিছুই নেই। আল্লাহ অন্য পুরুষের, অন্য মানুষের যেরাম চুল থাকে ওইরাম সোয়াব তারপরেও লিখে দেবে? বলেন সুবহানাল্লাহ। চুল না থাকলেও দেবে না? দেবে না। স্বামীর খেদমত করবেন, আর স্ত্রীরাও, স্বামীরাও স্ত্রীদের খেদমত, তাদের দায়িত্ব পালন করবেন, মাঝে মাঝে মশারি টানাই দেবেন, সুন্দর শাড়ি কিনে এনে দেবেন। তবে আবার অনেক নারী আছে, স্বামীদের কিনে এনে দিয়া পোশাক পছন্দ হয় না, এমন নারী আছে না? নাই যাই কিনে দেয়, কই তুমি কি কিনিস, কি পরা যায়? তোমার বন্ধু ওই যে ইকবাল, দেখো দিন কত সুন্দর শাড়ি কিনেছে। এক হুজুর বলছে, হুজুর আমি একবার, আমাদের কুমিল্লায় বাড়ি, বলছে হুজুর আমি একবার একটা পলিসি অ্যাপ্লাই করলাম। কি? বলছে, আমার স্ত্রী যাই কিনে দিছি, জীবনে কোনোদিন পছন্দ করিনি, এই জন্য আমি একটা পলিসি করলাম। ও খালি বলে, তোমার ওই বন্ধু দেখো কত সুন্দর কিনেছে, ওই বন্ধু দেখো তার বউর জন্য এই শাড়ি কিনেছে, এই থ্রি পিস কিনেছে। আমি একটা কিনে শাড়ি কিনে নিয়ে যেয়ে ডাইনিং টেবিলের পরে রাখিছি, আর কোনো কথা বলছি না। আপনার ভাবি খালি তাকাচ্ছে শাড়িটার দিকে, আর কার কার? পরে বলছে, কার না বলি ফেললো। আমি বললাম, ওই শাড়ি আমার ওই বন্ধু কিনেছে, ওর বোঝ জন্য। তা বললো, একটু পয়সা দেওয়ার জন্য। বলছে, দেখো দিন কত সুন্দর কালার, কত সুন্দর রং, তার চয়েসটা দেখো। আর তোমার চয়েস? চোখ না আল্লাহ দুটো মার্বেল দিয়েছে, দোকানে যেই জানি আসো তা পরি মানুষের সামনে যাওয়া যায়। খাওয়া দাওয়া শেষে হুজুর বলতেছে, আমি আমার স্ত্রী বললাম, স্ত্রী তোমার কি সত্যিই পছন্দ হয়েছে ওই শাড়ি? বলছে যে, তোমার বন্ধু কিনেছে, তুমি কেন?
ঠিক আছে বল সাইসা ঠিক আছে আমার বন্ধুই তো, তুমি এক কাজ করি শাড়িটা নাও, যা হয় আমি ওর বুঝাই দিবা না, যা হয় করবা না, তুমি এটা নাও। তো নিয়েছে, নেওয়ার পরে রাত্রি যখন শুয়েছি আমি বলছি সত্যি তুমি আজকে শাড়িটা পেয়ে খুশি? তো বলছে হ্যাঁ খুশি, কারণ তোমার সয়েজন না তো ভাল লেগেছে। তো বলছে খুশি না? হ্যাঁ অনেক ভাল লেগেছে, ভালো শাড়ি, হ্যাঁ খুব ভালো, অনেক সুন্দর, সুতোগুলো খুব মিহিন, অনেক ফাইন। তা বলছে যে একটা কথা বলবো, সত্যি কথা বলছে যে বলো, বলছে আসলে আল্লাহর কি রেকর্ড করছি এই শাড়িটা আমি নিজেই তোমার জন্য চয়েস করে কিনেছি। তা বলছে তালিও কালার থাকবে না, তালিও কালার থাকবে না। বলছে হুজুর শেষ পর্যন্ত পারলামই না। ও আমার ভাইরা মায়েরা বোনেরা, এমন হওয়া যাবে না স্বামী যেটা কিনে আনবে খারাপ হোক ভালো হোক সেটাতে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনি স্বামীর আচরণে সন্তুষ্ট থাকতে পারেন, আমার আল্লাহর নবী বলেছেন যখন কোনো স্ত্রী মারা যায় আর যদি তার স্বামী ঘোষণা দেয় আমার স্ত্রীর পরে আমি সন্তুষ্ট ছিলাম, ও গো আল্লাহ তুমি আমার স্ত্রীর পরে সন্তুষ্ট হয়ে যাও। আমি নবী বলে দিলাম যেই নারীর পরে তার স্বামী সন্তুষ্ট আল্লাহ তার পরে সন্তুষ্ট হয়ে জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আবার যেই স্বামী মারা যায় তার স্ত্রী যদি বলে আমি আমার স্বামীর পরে সন্তুষ্ট ছিলাম, আমার স্বামীর পরে আমি সন্তুষ্ট ছিলাম, এই সাক্ষ্য যদি কোনো স্ত্রী দেয় আল্লাহর নবী বলছেন তার এই সাক্ষ্যের কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় এবং ওই স্বামীকে জান্নাতি হিসেবে কবুল করে নেন। বলেন আমি সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই জন্যে স্ত্রীকে সন্তুষ্ট রাখতে হবে আর স্ত্রীরাও স্বামীদেরকে সন্তুষ্ট রাখবেন। আর রাত বাড়াবো না, আরো গান শোনাবো আমার যুবকদের জন্য, একটা ডিজিটাল গান আছে, আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠে? ওরে কালীগঞ্জের মেয়েরা, অনেকে কালীগঞ্জের মেয়েরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে, আছে না নাই? টিকটক করা মেয়ে আছে না নাই? শোনাবো, শুনবেন? শোনাবে গান, শুনবেন? কি রেখে হাত উঁচু করেন, শুনবেন? নারায়ণ থাকবেন, শুনবেন? ও আমার ভাইরা, এর আগে আর একটা আওয়াজ একটুখানি শোনাই, লাইলি আর মজনু। লাইলি এত সুন্দরী, মজনু তার পাগল হয়ে গেল, বাড়ির গেটের সামনে বসা, লাইলিকে দেখবে কিন্তু লাইলি দেখা দেয় না, প্রতিদিন দুগ্ধ পাঠিয়ে দেয়, দুধ পাঠিয়ে দেয় গায়ে দহন করে, যে নাও আমার মজনুরে খাওয়াও, প্রতিদিন এই দুধ খাওয়াই বলে আরও মজনু জুটে গেল গেটের সামনে। মজনুর আর অভাব নেই, অনেক মজনু, একজন দুইজন করতে করতে দশজন বিশজন একশো জন হয়ে গেল। লাইলির বান্ধবীরা বলছে ও গো লাইলি, তোমার তো মজনু আগে ছিল একজন, এখন একশো জন হয়ে গেছে। বলছে কেন? প্রতিদিন ওই যে দুধ খাওয়াইনো হয় এই জন্যে মজনুরা আসে, এসে দুধ খেয়ে যায়। লাইলি বলছে আসল মজনু কিটা এটা জানো নাকি? বললো না জানি না। বললো আসল মজনুর বাছাই করে দাও। বললে আমরা তো পারবো না। লাইলি বলছে আমি বুদ্ধি শিখাই দিচ্ছি, প্রতিদিন তো গিলাসে করে দুধ নিয়ে যাও, আজকে খালি গিলাসটা নিয়ে যাবা, নিয়ে বলবা লাইলি রক্ত চাইছে, একটু রক্ত দাও। কি চাইছে? রক্ত। যেই যেই ধরিছে যে রক্ত দাও। লাইলি রক্ত চাইছে, বলছে আমি দুধ খাই চাইছি, আমি তোমার রক্ত চাইছি। কয়ে হাঁটা দেশে একজন একজন করতে করতে সব হাঁটা দেশে, অনলি ওয়ান পিস বসা, আসল মজনুটা বসা। অমনি যেয়ে যখন বলেছে লাইলি রক্ত চাইছে রক্ত দাও, ঘেসাং করে হাত কেটে বলছে গিলাস ধর ভরি, তারপরে বলছে যা লাইলির জন্য নিয়ে যা, এমন আসল মজনু সেনা, আসল মজনু লাইলি চিনল কি দিয়ে? রক্ত দিয়ে। ও গো আমার ভাইরা, আমরা আসলে কি আল্লাহর আসল মজনু না নকল? আমার রাসূলের আসল মজনু না নকল? আসল মজনু কারা কারা হাত উঁচু করেন? আল্লাহর রাসূলের আসল মজনু কারা? দেখেন নানি ভাই, সবাই আসল মজনু? কেমন আসল মজনু? এইবার আপনাদের একটু পকেট কাটবো, কেটি গিলাস ভরি দেবেন, পকেটে যা আছে মেরে দেন। আমার ভাইয়েরা এখানে কেউ মারুম হবেন না, আমার পকেটে কিছুই নেই, দেখছি আমার মানি ব্যাগে 500 টাকা দেন, আমি আগে দিই। তা না হলে আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমার আল্লাহ বললেন ও ঈমানদারেরা, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে করো না? লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলল
ওরে দিন আমি এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা যা বলো না তা তোমরা যা করো না তা তোমরা বলে বেড়াও ওগো আমার ভাইয়েরা যা বলবো তাই করবো হাত উঁচু করেছেন আল্লাহর মজনু আল্লাহর নবীর মজনু আল্লাহর পাগল যারা আমার রাসুলের পাগল যারা আমার রাসুলের ঘরের জন্যে আমার নবীর ঘরের জন্যে একটু পকেট থেকে টাকা দিয়ে যাবেন কেউ 1,000 টাকা কেউ 2,000 টাকা 3,000 টাকা 1,00,000 টাকা কি যদি দুর্নীতি করা হয় এরকম টাকা আছে না নাই রাস্তাগুলো বানাচ্ছে 3 বছর লেগে যাচ্ছে রাস্তা ঠিক করতে আর গর্ভবতী হতে লাগছে 3 মাস কয় মাস এমন রাস্তা বানাইছে টিরাক গেছে এ পাশে পেট ফুলে উঠেছে এ পাশে পেট ফুলে উঠেছে কাটলি বাচ্চা বের হবে আছে না নাই তার মানে টাকা ছাড়া শেষ ও আমার ভাইরা কবির বিন সামাদ 500 টাকা দিল আল্লাহ দানকে কবুল করো নেখায়া দিয়ে দাও তার স্ত্রী সন্তানকে কবুল করে নাও বলেন আমিন আর কোন বান্দা আমার ভাইজান আওয়ামী লীগের কি যেন পদ আমি ভুলে গেছি হ্যাঁ 3 নম্বর ওয়ার্ড ভাইস প্রেসিডেন্ট জিনাইদাব বাংলাদেশ আওয়ামী লীগ আমার ফাইজুল্লাহ মালিতা ভাই আমার গ্রামেও গিয়েছেন অনেকবার একসাথে দেখা হয়েছে একসাথে খেয়েছি শহরে গিয়েছেন বলো ভা বড় ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন কোরআনের জন্যে কোরআনের মাদ্রাসার জন্যে 500 টাকা দান করলেন ক্যাট কাড়িয়ে নতুন টাকার নোট একদম নতুন টাকা দিয়ে গেলেন আল্লাহ দানকে কবুল করে নাও নেক হাজার দিয়ে দাও মনের স্বপ্নগুলা পোড়া করে দাও 10ই জানুয়ারি তার মাহফিল আল্লাহ বাস্তবায়নের তৌফিক দিয়ে দাও আল্লাহ বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসে এই মাহফিলকে করে আল্লাহ এই মাহফিলটাকে কোরআনের জন্য কবুল করে নাও তারপরে কোন আল্লাহর বান্দা আছেন বলেন দেখি আর একটা কথা আপনাদের এর আগে বলে দিই সমাধান আমি যত গান গেয়েছি আর গাইতে পারি নাই 100টা গান দিয়ে এই বইটা সাজানো আমার লেখা সুরের গান এই গানগুলোর বই এখানে আমাদের ক্যামেরাম্যানের কাছে স্টেজে আছে আপনারা নিয়ে যাবেন এই গানগুলো যদি শিখতে পারেন তাইলে আপনারাও গান গেয়ে দাওয়াত নিতে পারবেন খাওয়া ফিরিয়ার টাকা তো আছে সভাপতি 500 টাকা দিল আর 500টা টাকা বাকি দিল আলখাতার সময় দিয়ে দিল হ্যাঁ এটা কিটা আমাদের সভাপতি সাহেব 500 টাকা দিলেন ছেলে অসুস্থ ছেলের বউ অসুস্থ সভাপতি সাহেবের স্ত্রী অসুস্থ খুকার মা অসুস্থ আবার যাই কুকার মা অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও নে খায়া দিয়ে দাও 500 টাকা করলেন দান তুমি বাড়িয়ে দাও সম্মান আর একজন দিলেন 100 টাকা আল্লাহ দানকে কবুল করো আল্লাহ নে খায়া দিয়ে দাও মনের স্বপ্নগুলো পুরা করে দাও আর কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর নবীর ঘরের জন্য দিলে আপনার কমবে না বরং বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন ওগো আমার ভাইয়েরা কেউ মাহরুম হবেন না যুবকেরা আপনাদের ওই যে খেলা দেখেন প্রজেক্টরের টাকা হয় পতাকা বানানোর টাকা হয় কিন্তু আমার রাসুলের ঘরে যারা পড়াশোনা করে কোরআনের হাফেজ কোরআনের পাখি তাদের জন্য দেওয়ার মতো টাকা আপনার পকেটে থাকবে না এটা হইতে পারে না এমন কোন আল্লাহর বান্দা আছেন 1,000-2,000 টাকা দিয়ে যাবেন কোন আল্লাহর বান্দা আছেন আসেন আমি দোয়া করে দেব মুসাফির মানুষ কয়েকদিন আগে আবার আল্লাহর কাবা জিয়ারত করে আসলাম মুনাজাত না নিয়ে চলে যাবেন না ওগো আমার ভাইয়েরা মুনাজাত না নিয়ে যারা জুটে যাবেন টাকাও দেবেন না আবার উঠেও যাবেন না কেমন মজনু এটা সিনা হয়ে যাবে কেমন মজনু হ্যাঁ নারে থাকবে হাফেজ খোরশেদ আলম হাফেজ মানুষ 5,000 টাকা দিলেন দানকে কবুল করে নাও আমাদের আর একজন 2,100 টাকার নোট একেবার নতুন ক্যারকারি টাকা ব্যাংক থেকে নতুন বেরোয়েছে আল্লাহ বলল দান তুমি কবুল করে নেন আমার মা বোনেরা যারা আছেন দান করতে পারেন আমার ভাইজান বলল শের ছাড়া মারার জন্যে আচ্ছা পকেটে যা আছে সব দিয়ে দেন এইবার সব উঠে চলে যাচ্ছে একটু রুমাল নিয়ে যান পকেটে যা আছে দেন একদম মারুম হয়েন না কেউ মারুম হয়েন না যা আছে আজকে বল বলতে পারবেন আল্লাহ যা ছিল তাই দিয়ে দিলাম ও আমার ভাইরা দিলে কমে না পারে আগের বক্তা এসে সেইছে আপনারা দিয়েছেন কিন্তু আমার ভাইজান বলল যে আর একটু ঝাড়া মেরে দেবেন কিন্তু ঝাড়া তো মারলাম আপনারা যে ঝাড়া দিলেন এটাকে ঝাড়া বলে না অন্তত এই পবিত্র কোরআনের জন্যে যদি 1টা করে কোরআন কিনে দেন তাও কত টাকা ধরেন 300টা টাকা 30 পারা কোরআন শরীফের জন্য 300 করে টাকা 30 জন দেবেন এমন আছেন 30 পারা কোরআন শরীফের নামে পারবেন পরে দেবেন আছেন কেউ একজন নারায় থাকবে আমার একজন ভাইজান
পবিত্র কোরআনের প্রথম পারার নামে 300 টাকা করলেন দান, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ নেখায়াত দিয়ে দাও, আল্লাহ মনের স্বপ্নগুলো পুরা করে দাও, আল্লাহ তুমি সন্তানদেরকে কবুল করে নাও। উনি নগদ দিতে আসতেন 200 টাকা ফেরত দেন, আল্লাহ দানকে 500 দিয়ে দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। দুই নম্বর কোন বান্দা কি আছে, কোন আল্লাহর বান্দা 300 টাকা, ওই যে একজন নাম লিখে নেন একবার ভাই, ওই যে একজন দেবে 300 টাকা, নাম লিখে নিয়ে আসেন, নাম কি ভাই জানেন? নাম কি? 300 টাকা, 300 করে রফিকুল ভাই 300 টাকা কোরআনের জন্য করলেন দান, আল্লাহ কবুল করে নাও। আর একজন বান্দা 3 নম্বর পাড়ার জন্য, ভাইজান নাম কি? নাম বলবে না, আমার একজন যুবক ভাই 3 নম্বর পাড়ার জন্য দিলেন 300 টাকা, আল্লাহ কবুল করে নাও। আর কোন বান্দা আছেন 300 টাকা দিবেন? ওমর ফারুক 4 নম্বর পাড়ার জন্য 300, 5 নম্বর পাড়ার জন্য আর একজন বান্দা দিলেন 300, আল্লাহ তাকে কবুল করো, 5 নম্বর পাড়া হয়ে গেল। 6 নম্বর পাড়ার জন্য দিবেন এমন কোন বান্দা কি আছেন কোরআনের এই মাদ্রাসার জন্য? আর একজন বান্দা দিলেন কোরআনের জন্য 7-6 নম্বর পাড়া হয়ে গেল, আল্লাহ দানকে কবুল করে নাও, অনেক খেয়াল দিয়ে দাও, আল্লাহ মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে 7 নম্বর পাড়া কোন ভাগ্যবান আছেন, মাত্র 300 টাকা, কোরআন যতদিন মাদ্রাসা থাকবে আপনার কোরআন থাকবে, কোরআনের পাখিরা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব দিতে থাকবে। আর একজন বান্দা দিলেন কোরআনের জন্য 300, পুরাটাই 500 দিয়ে দিল, তাহলে 7 নম্বর পাড়া হয়ে গেল। 8 নম্বর পাড়ার জন্য কোন বান্দা আছেন? 8 নম্বর পাড়ার জন্য সিয়াম নামের এক ব্যক্তি 500 টাকা দিল, 8 নম্বর পাড়ার জন্য আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, অনেক খেয়াল দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। 9 নম্বর পাড়ার জন্য কোন ভাগ্যবান আছেন, পবিত্র কোরআন 30টি পাড়া, ওগো আমার ভাইয়েরা 9 নম্বর পাড়ার জন্য দিবেন এমন কোন বান্দা হাত উঁচু করেন, আল্লাহ আপনার এই দানের ওসিলায় দুনিয়ার জীবনকে সহজ করে দিবেন, পরকালের জীবনকে সহজ করে দিবেন, দুনিয়ার জীবনকে কল্যাণময় করে দিবেন, আখেরাতের জীবনকে মুক্তির করে দিবেন। আর একজন বান্দা 9 নম্বর পাড়ার জন্য দিল 300 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 10 নম্বর পাড়ার জন্য কোন বান্দা আছেন, 10 নম্বর পাড়ার জন্য টাকা দিবেন এমন কোন বান্দা? মাত্র 300 টাকা, 300 টাকা, 1 নম্বর কোরআন, একটা কোরআন কেনার জন্য 10 নম্বর পাড়ার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন দিবেন? কোন আল্লাহর বান্দা? মা বোনেরাও আমার নাম লিখিয়ে দিতে পারেন আপনাদের ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে, আমার হাফেজ বাচ্চারা পর্দার অন্তরালে যান, এখানে কি 30 জন পাওয়া যাবে না? 30 জন আল্লাহর বান্দা কি হবে না গো? 300 টাকা এমন কিছু নয়, 10 নম্বর পাড়ার জন্য, এই যে আমাদের মুহতারাম নাম কি যেন, লুৎফর রহমান হাজিব, উনি 300 টাকা দিয়ে 10 নম্বর পাড়ার সম্মান রাখলেন, আল্লাহ 10 নম্বর পাড়ার সম্মানে 300 টাকা করলেন দান, আল্লাহ আপনি ওনাকে হায়াত বাড়িয়ে দেন, ওনার পরিবার পরিজনকে কবুল করে নেন, আল্লাহ তুমি দয়া করে ওনার আপনজন যারা কবর বাসিয়েছে কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আর কোন বান্দা আছেন 11 নম্বর? 11 নম্বর আমার যুবকেরা, কোন যুবক নাম লিখিয়ে দিতে পারো, পরে পরিশোধ করে দিবেন। আর একজন বান্দা কিছু টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে দাও, দানকে কবুল করে নাও, নাম লিখিয়ে দিলে কোনো ক্ষতি নাই, আল্লাহ চাইলে আপনার পরিপূর্ণ 300 টাকা দিতে আপনার কষ্ট হবে না। 11 নম্বর পাড়া, 11 নম্বর পাড়ার জন্য কোন আল্লাহর বান্দা দিবেন 100 টাকা? 11 নম্বর পাড়ার জন্য 300 টাকা, কোন আল্লাহর বান্দা দিবেন গো? এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি? 30টা পাড়া কোরআনের জন্য 30 জন বান্দা পাওয়া যায় না 3000 মানুষের মধ্যে, তাইলে কেমন কোরআন ভালোবাসেন, কেমন আল্লাহর মজনু হতে পেরেছেন, কেন কেমন নবীর মজনু হতে পেরেছেন? ও আমার ভাইরা 300 টাকা, আর কোন আল্লাহর বান্দা আছেন 11 নম্বর নাকি 10 নম্বরে অ্যাটাক হয়ে যাবে? 10 নম্বরে কি অ্যাটাক হয়ে যাবে? আমাদের মুরব্বী শ্রদ্ধা বাজন চাচাজি, চাচাজি 13 হয়ে গেছে, 14 নম্বর, মা বোনেরা তো একজনও সখী না, করি না, জরি না, আজি না, কারোর পালাম না। কসমেটিক্স এর দোকান, আল্লাহ বিদেশি কাস্টমার বাড়াই দাও। 14 নম্বর পাড়ার জন্য আল্লাহ করলেন দান, দানকে কবুল করে নাও, অনেক খেয়াল দিয়ে দাও, আল্লাহ তুমি দানকে কবুল করে নিয়ে, আল্লাহ তুমি
দয়া করে এ তার মনের স্বপ্নগুলো পুরো করে দাও। একখান 500 টাকার নোট নিলেন, 7 8 2 5 আল্লাহ আমার আর একজন ভাই কয় নম্বর তালিম? 15 নম্বর, তাই তো? 15 পনেরো নম্বর পড়ার জন্য দিলেন 300 টাকা। ভাইজানের নাম কি? হ্যাঁ, রিপন হোসেন ভাই। 300 টাকা দিয়ে পুরনো 15 নম্বর পাড়ার সম্মানে দান করলেন, আল্লাহ দানকে কবুল করে না অনেক খায় দাও। রফিকুল 2000, এটা আলাদা, এটা কোরআনের না, বিদেশে থাকে, আল্লাহ দানকে কবুল করনে খায়াত দাও, মনের স্বপ্নগুলো পুরো করে দাও। আলামিন 300 টাকা, কয় নম্বর পাড়া গেল তাহলে? কয় নম্বর? 17 নম্বর পাড়া, তাই তো? 17 নম্বর পাড়া 300 টাকা, এক মহিলা দিল 200 টাকা, আল্লাহ দানকে কবুল করনে খায়াত দিয়ে দাও। 18 নম্বর পাড়ার জন্যে আর মাত্র কয়টা পাড়া? 13টা পাড়া। এই 13 পাড়ার জন্য 13 জন ভাগ্যবান, 300 টাকা কোরআন কেনার জন্য দিবেন। কোরআনের মাদ্রাসায় কোন আল্লাহর বান্দা আছেন দেখি বলেন, কোন আল্লাহর বান্দা আছেন 300 টাকা আর 13 জন? কার মা? রাকিবের মা। 300 টাকা, তালি কয় নম্বর গেল? 18 নম্বর। 19 নম্বর পাড়ার জন্য কোন আল্লাহর বান্দা আছেন বলেন দেখি, 19 নম্বর পাড়ার জন্য 100 টাকা দিবেন। 19 নম্বর পাড়ার সম্মানে একটি কোরআন কেনার জন্য 100 টাকা দিবেন। আমার ইউটিউবার ভাইয়েরা কয়টা গান শোনাই দেবো, লোক থাক আর না থাক, আপনাদের কষ্ট দিতে চায় না। কালেকশন করলে লোক থাকে না। আফসার 300 টাকা দিল, 19 নম্বর পাড়ার জন্য আল্লাহ দানকে কবুল কর, 20 নম্বর পাড়ার জন্য 200 টাকা ফেরত দেন। 20 নম্বর পাড়ার জন্য ভাইজান নামটা বলে গেলেন না, আমার যুবক ভাই, হ্যাঁ আব্দুল সালাম ভাই, কত সুন্দর নাম, শান্তি বর্ষিত হোক আমার আব্দুল সালাম ভাই, আল্লাহ কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আল্লাহ দানের ওসিলায় আব্দুল সালাম ভাইয়ের পরিবার পরিজন কবুল করে নাও। কয় নম্বর গেছে তাহলে? 20 20 21, তাই 22 নম্বর পাড়া। 22 নম্বর, এই 22 নম্বর পাড়ার জন্য কোন আল্লাহর বান্দা আছেন, কোন মা বোনেরা আছেন পর্দার অন্তরালে? সারা জীবন সিরিয়ালের বিল দিলেন, স্টার জলসার বিল দিলেন, টাকার অভাব হলো না, কোনোদিন কোনো বিল বাকি থাকলো না, কানে লিখে স্বাক্ষর করে চলে যায়, আবার অগ্রিম 2 মাসের বিল দিয়ে দেয়। কিটা? মধু 300, 300 টাকা কেজি মধু? না, আমি মধু না, মধু না। 300 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তাইলে কয় নম্বর পাড়া গেছে? 22 23, এবার আর মাত্র 7টা, কয়টা? 7 24 25, বলেন কোন আল্লাহর বান্দা আছেন? 2 একজনে 2 পাড়াও দিতে পারেন, কোন আল্লাহর বান্দা আছেন, এমন কোন আল্লাহর বান্দা আছেন 7টা পাড়া? আমি সেদিন এক জায়গায় চাইলাম, একজন বলল বাকি যত পাড়া আছে সব আমি দিয়ে দেবো, আর কারোর কাছে চাওয়া লাগবে না, 7টা পাড়ার টাকা দেওয়ার মতো 300 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? আছেন? ও আমার ভাইয়েরা, 300 টাকা আমার কিছু না, মাত্র 300 টাকা। কোন মা বোনেরা আছেন 7 24 নম্বর পাড়ার জন্য? 24 নম্বর পাড়ার জন্য ইয়ান যুবকেরা চাইলে দিতে পারো গো সোনারায় আমার, কত টাকা কত ভাবে এমবি কিনে ভরে দাও, কত টাকার 3 পিস কিনে দাও, কত টাকার 14ই ফেব্রুয়ারি ফুল কিনে দাও, আর আজকে 300 টাকা তোমার পাইতে যাচ্ছে। ওই আর 7 জন হবে না? 7 জন দেওয়ার মতো আমি কি মারুম হয়ে যাব? আল্লাহর কোরআনের সম্মানে 7 জন বান্দা কি পাওয়া যাবে না? 7 জন বান্দা কি অঞ্চলে নেই? 7 জন বান্দা, 7 জন মানুষ। তারপরে ইউটিউবার ভাইরা বলেন কি গান শোনাবো স্বাধীন দেশে? আছে এটা শোনাই। গালিপুরের এক মহিলা 24 নম্বর পাড়ার জন্য দান করলেন, আল্লাহ 24 নম্বর পাড়ার দান হয়ে গেল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ দানের ওসিলায় তুমি আমার বোনকে, বোনের সন্তান থাকলে সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাও, 25 নম্বর পাড়ার জন্য। কামাল 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 নামের একজন বান্দা 25 নম্বর পাড়ার জন্য 300 টাকা, আর এর মধ্যে আমি গান শোনাচ্ছি, এর মধ্যে আর 5 জন হয়ে যাবেন, আর 5 জন এসে নাম বলে দিয়ে যাবেন। হ্যাঁ, আড়তদার মমিন
ছাব্বিশ নম্বর পড়ার জন্য তালি সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আর চারটা মাত্র বাকি আমার এই গানের মধ্য দিয়ে আপনারা দিয়ে দেবেন, কেউ দেবেন না ফাঁকি, চার পারা মাত্র বাকি। হ্যাঁ, আজকালকের ফুলা পার বাপেরে কয় পিড়িয়ান, মারে কয় কুটনি বুড়ি বোরে কয় সোনার সান। আজকালকের ফুলা পান বাপেরে কয় পিড়িয়ান, লিখে রাখেন আমি গান শেষ করে শোনাবো। আজকালকের ফুলা পান বাপেরে কয় পিড়িয়ান, আমাদের আর একজন ভাই তালি কয় নম্বর গেছিল, একজনে সাইজে দেবে আঠাশ নম্বর পড়ার জন্য দুশো টাকা ফেরত দিবে। আল্লাহ আঠাশ নম্বর পড়ার জন্য তোমার এক বান্দা নুরানি চেহারা, কত সুন্দর চেহারা আল্লাহ করলেন দান, তুমি তার বাড়িয়ে দাও সম্মান। আর একজন বান্দা চার পাড়া একসাথে চারটা, চার পাড়ার সম্মানে চারটা কোরআন কিনে দিতে চেয়েছে, রমজান নাম ও আল্লাহ চারটা কোরআনের দাম দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, আল্লাহ মনের স্বপ্নগুলো পুরা করে দাও, পরিবার পরিজনকে কবুল করে নাও, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, বলেন আমিন। তারপরে আর যারা দিচ্ছেন আমি পরে দোয়া করে দেবো। আজকালকের ফুলা পার বাপেরে কয় বিড়ি আন, মারে কয় কুটনি বুড়ি বৌরে কয় সোনার সান, ঠিক কি না কথা কয় না? আজকালকের পোলা পান বাপেরে কয় বিড়ি আন, মারে কয় কুটনি বুড়ি বৌরে কয় সোনার সান, বাপেরে কয় কাম করো না বসে পড়ে তো খালি খাও, আজুড়ে মানসির ভাত আমি কণ্ঠে এনে দেব কও কি এরা মাসে না নাই। আজকালকের ফুলা পান বাপেরে কয় বিড়ি আন, মারে কয় কুটনি মা জননী যাদের নাই রে, সেই বোঝে মা হারানোর কত বেদনা, মা জননী যাদের চলে গেল, যে মা দশ মাস দশ দিন গর্ভে রাখলো, কত যুদ্ধ সংগ্রাম করে ভূমিষ্ঠ করলো, বুকের দুগ্ধ পান করালো, নিজে খেয়ে না খেয়ে বড় করলো, তিলে তিলে বড় করেছে ও গো আল্লাহ। যখন ওই সন্তান লেখে পড়ার জন্য বাড়ি ছেড়ে দিত, তখন মা রাস্তার দিকে চেয়ে থাকতো, আর চোখের অশ্রু বিসর্জন দিত, এমন মা যাদের নাই রে, আল্লাহ মায়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও গো আল্লাহ, যাদের বাবা নাই, বাবা হারা মানুষদের মধ্যে আমিও একজু, তোমার এই ঝিনদা জেলার কালীগঞ্জ থানার বারো বাজারের তেল পাম্পের সামনে অ্যাক্সিডেন্ট করে তোমার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিল, এই কালীগঞ্জের থানায় আমার আব্বার রক্ত পড়ে আছে আজও, ওই বাসাটা লাল হয়ে গিয়েছিল, রক্ত পড়েছিল শীতের দিন, চাদর দিয়ে বাঁধা ছিল দেহ খান গো আল্লাহ। ও গো আল্লাহ, কতবার ডাক দিয়েছিলাম একবারও ডাকের সাড়া দেয় নাই, কত ডেকেছিলাম তোমাকেও, কত বলেছিলাম আব্বাকে ডাকার সুযোগ করে দিও গো আল্লাহ, যেন যে জীবন্ত মুখখানা দেখতে পায়, কিন্তু না 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 আর জীবন্ত রাখো নাই গো আল্লাহ, তোমার তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ও গো আল্লাহ, কত ডাকলা আমার ডাকের সাড়া দিল না, আজ একুশ বছর পার হয়ে গেল, কেউ মাথায় হাত বুলিয়ে দিল না, কেউ আমার খোকা বলে ডাক দিল না, প্রতিদিন যখন মাহফিলে বের হই কবরটা ছালাম দিয়ে আসি গো, ও গো আল্লাহ ওখানেই ঘুমিয়ে আছে, কেমন আছে জানি না, আমার মতো যারা বাবা হারা, তুমি দয়া করে সকলের বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও গো আল্লাহ, দোয়া চেয়েছে আফসার সাহেবের জন্য, দোয়া চেয়েছে আমাদের ইকবাল ভাইয়ের বাবার জন্য, দোয়া চেয়েছে। ও গো আল্লাহ, কত নাম বলেছে, নামগুলো মনে রাখা সম্ভব নয় গো আল্লাহ, কত বান্দা অসুস্থ তাদের জন্য দোয়া চেয়েছে, কত বয়োবৃদ্ধ মানুষ রয়েছে তাদের জন্য দোয়া চেয়েছে গো আল্লাহ। ও গো আল্লাহ, যে যে নিয়তে দোয়া চেয়েছে আল্লাহ, তুমি সকলের নিয়তকে পুরা করে দাও আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও, যারা রোগগ্রস্ত আছে রোগ দূর করে দাও, যারা কন্যা দায় গ্রস্ত কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও। ও গো আল্লাহ, যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও। ও গো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, যারা অভাবগ্রস্ত অভাব দূর করে তাদের সম্পদ দান করে দাও। ও গো আল্লাহ,
এই মাহফিলে দান করেছে কত মা কত বোন কত ভাই কত বাবাজিরা দান করলো গো আল্লাহ তোমার কোরআনের সম্মানে তোমার কোরআনের ইজ্জতে কোরআন কিনে দিয়ে আর টাকা দান করলো আল্লাহ তোমার মাদ্রাসায় যারা করেছে দান তুমি তাদের সম্মান বাড়িয়ে দাও আল্লাহ তুমি তাদের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও ও গো আল্লাহ পরিবার পরিজনকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্নগুলো পুরা করে দাও আয়ুরুজিতে বরকত দান করে দাও যত ব্যবসায়ী দান করেছে আল্লাহ ব্যবসায়ী বরকত দিয়ে দাও আল্লাহ যত ইউটিউবার দান করেছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও আল্লাহ ও গো আল্লাহ তোমাকে ডাকলে তুমি ফিরাও না তোমার নবী বলেছে কেউ যদি একবার আল্লাহ বলে ডাক দেয় তুমি দশ বার তার ডাকের সাড়া দাও তোমার দিকে যদি কেউ এক পা কদম এগিয়ে যায় তুমি তার দিকে তোমার রহমতের দশ কদম বাড়িয়ে দাও ও গো আল্লাহ তোমাকে ডাকছি আল্লাহ গো তুমি আমাদের ডাকে সাড়া দাও তুমি আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও তুমি আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করে দাও তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তুমি আমাদের অসুস্থতা দূর করে দাও এই মাহফিলের সভাপতিকে কবুল করে নাও এই মাহফিলে আমার আগে ওয়াজ করেছেন আমাদের খালিদ হাসান বিন শহীদ ভাই অনেক সুন্দর সুললিত কণ্ঠে ওয়াজ করেছে আল্লাহ তুমি তার কণ্ঠস্বরকে কবুল করে নাও আল্লাহ তুমি তার দাওয়াত বাড়িয়ে দাও গোটা বাংলার জমিনে যেন কোরআনের কথাগুলো ওই সুমিষ্ট কণ্ঠস্বর দিয়ে বলে যেতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ তুমি আমার ইকবাল ভাইকে কবুল করে নাও আল্লাহ তুমি তার সন্তানকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্নগুলো পুরা করে দাও আল্লাহ সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে গড়ে দাও আমার মুহতারাম শ্রদ্ধা ভজন উস্তাদ আবু তালেব সাহেবকে কবুল করে না আমার আব্বাকে যারা সচক্ষে দেখেছে গো তাদের মধ্যে উনিও একজন শুধু তাই নয় ও গো আল্লাহ আমার আব্বার লাশটাকে দাফন কাপন করার জন্য আমাদের জিগর গাছ পর্যন্ত ছুটে গিয়েছিল জানাজা পড়েছিল কবরে নামিয়েছিল গো আল্লাহ ও গো আল্লাহ আব্বার বন্ধু হাত তুলেছে ও গো আল্লাহ তুমি আমার মুহতারাম সুপারেন্টেন্ট আবু তালেব সাহেবের হাতের ওসিলায় আমার আব্বার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও ও গো আল্লাহ আমার আব্বার কবর সহ যাদের পিতামাতা নাই সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও ও গো আল্লাহ কার কি চাওয়া আছে জানি না আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও আমার সকল ইউটিউবার ভাইদেরকে কবুল করে নাও আমার যুবক ভাইদের ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও ও গো আল্লাহ আমার যুবতী যত নারী আছে প্যান্ডেলে তুমি তাদের ভালো স্বামী যেন কপালে জুটে যায় সেই তৌফিক তুমি দান করে দাও ও গো আল্লাহ মা বোনদেরকে কবুল করে নাও স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দাও ও গো আল্লাহ মা বোনরা যদি অসুস্থ থাকে সুস্থতা দান করে দাও আমার মা বোনদের যাদের পিতামাতা নাই কবরগুলোকে জান্নাত কত কবর